আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا التأويل آمين يا أرحم الراحمين আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গড়িয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সুস্থ শরীরে বাদ এশা আফানুল্লাহ জামে মসজিদ মাহিগঞ্জ রংপুরে একটা দিনী পরিবেশে একত্রিত করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই হৃদয়ের অন্তঃস্থল থেকে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া সাল্লিম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আজকে যুব সমাজের উদ্যোগে এই নাসিহামূলক যে হালাকা এখানে আসতে পেরে আমরা আল্লাপাকে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি। যারা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য দোয়া করছি আল্লাপাক সবাইকে, যারাই এই প্রোগ্রামটার সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাপাক জাজায়ে খায়ের দান করুন, দুনিয়া আখরাতে আল্লাপাক হেদায়তের উপর রাখুন, জান্নাতুল ফিরদৌস দান করুন, আমিন। আজকে আমাকে টপিক দেওয়া হয়েছে যুব সমস্যা এবং তার শরীয়ত সমাধান, যুব সমস্যা এবং তার শরীয়ত সমাধান, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আমি আলোচনা শুরু করতে চাচ্ছি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল কাহফ এর 9 এবং 10 নম্বর আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দুটোতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক বলছেন, আম হাসিবতা আন আসহাবাল কাহফি ওয়ার রাকীম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী, আপনি কি মনে করেছেন, আপনি কি ভেবেছেন যে আসহাবুল কাহফ গুহাবাসী এবং রাকীমের অধিবাসীরা আমার নিদর্শন সমূহের মধ্যে একটা বিস্ময়কর নিদর্শন ছিল, আপনি কি এমনটা মনে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন একদল যুবক, যখন কিছু যুবক একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, একটা রক্ষা কবচ গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, ফাকালু, এবং তারা বলেছিল, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা, আমাদেরকে প্রদান করুন, মিন লাদুনকা রহমা, আপনার পক্ষ থেকে রহমা বা দয়া, ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। সে যুব সমাজ বলেছিল, হে আল্লাহ, আপনার পক্ষ থেকে আমাদের সমস্ত কাজগুলোকে
আপনি সুন্দর মতো গুছিয়ে দিন। একটা সময় আসহাবুল কাহফ নামক কিছু যুবক শ্রেণী ছিলেন এই পৃথিবীতে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটা করেছিলেন। আল্লাহ পাক এই আয়াত দুটো সূরাতুল কাহফের মধ্যে এনেছেন, 9 এবং 10 নম্বর আয়াতে। সূরাতুল কাহফের মধ্যে এই ফিতিয়া, ফিতিয়াতুন বা যুব সমাজ এই শব্দটা আছে। এই সূরাটা মূলত যুবকদের জন্য একটা যুগোপযোগী সূরা, যে সূরাটার মধ্যে যুব সমাজের করণীয় বর্জনীয় বর্তমান প্রেক্ষাপট, পরিস্থিতি এবং দাজ্জাল তার সভ্যতা প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করা আছে। আমরা এই আয়াত দুটোকে সূরা কাহফে কেন দেখতে পাচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে সূরাতুল কাহফ হচ্ছে শেষ জামানার সূরা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের কোনো সূরাকে দাজ্জালের সাথে সম্পৃক্ত করেননি, শুধুমাত্র সূরাতুল কাহফ বাদ দিয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জামানার সবচাইতে বড় ফিতনা নাম হচ্ছে মাসিহুদ দাজ্জালের ফিতনা। এটা এত বড় ফিতনা হবে যে ফিতনা থেকে খুব কম মানুষই রেহাই পাবে, খুবই কম সংখ্যক মানুষ দাজ্জালের ফিতনা থেকে রেহাই পাবে। আমাদের প্রিয় নবী বলেছেন এমন কোন নবী রাসূল ছিলেন না যারা তার কওমকে মাসিহুদ দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। তিনি বলেছেন এমনকি নূহ আলাইহিসসালাম পর্যন্ত তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছিলেন, তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে একটা অতিরিক্ত কথা বলতে চাই যেটা অন্য কোন নবী বলেননি, সেটা হলো দাজ্জাল এক চোখে অন্ধ, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন, এতটুকুই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে নিরাপদে রাখবেন। বিশ্বের সবচেয়ে বড় ফিতনা, সেই ফিতনা থেকে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন যদি প্রত্যেক জুমায় আপনি সূরাতুল কাহফ তিলাওয়াত করেন, বুঝেই হোক আর না বুঝেই হোক, তবে সবচেয়ে ভালো হচ্ছে বুঝে তিলাওয়াত করা, না হলে আপনি বুঝতে পারবেন না কিভাবে এই সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। আমাদের প্রিয় নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে, হিফজ করে, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। তিনি এভাবে বলেছেন যদি তার উপস্থিতিতে তার জীবদ্দশায় দাজ্জাল মানুষের রূপে আত্মপ্রকাশ করে তারপরেও আল্লাহ পাক তাকে দাজ্জাল থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। যে ব্যক্তি প্রথম 10টা আয়াত মুখস্থ করেছে সূরাতুল কাহফের, আরেকটা হাদিসের মধ্যে শেষ 10টা আয়াতের কথা আছে, প্রথম 10টা আয়াত এবং শেষ 10টা আয়াত। আরেকটা হাদিসের মধ্যে আছে যে এই সূরা কিয়ামতের দিন তার পাঠকারীকে নূর বা আলো প্রদান করবে, যেদিন আল্লাহর দেয়া নূর বা আলো ছাড়া কোনো আলো থাকবে না। কিয়ামত এমন একটা দিন যেদিনে আল্লাহ পাকের দেয়া আলো ছাড়া কোনো আলো থাকবে না, আল্লাহর দেয়া ছায়া ছাড়াও কোনো ছায়া থাকবে না। সহিহ বুখারীর মধ্যে 660 নম্বর হাদিস এসেছে যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ছায়ায় ছায়া দিবেন, যেদিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে 2য় শ্রেণীর মানুষ হচ্ছে শাববুন, 1 শ্রেণীর যুবক বা সেই যুবক, নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে ব্যক্তি তার যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। যে যুবক শ্রেণীর মানুষেরা বা যে যুব সমাজ আল্লাহর জন্য জীবনটাকে বিলিয়ে দিবে, স্পেশালি যৌবনকালটাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে এই ছায়া ছাড়া কোনো ছায়াও থাকবে না, আল্লাহর দেয়া নূর ছাড়া কোনো নূরও থাকবে না।
যদি আমরা যৌবন কালটাকে আল্লাহর পথে বিলিয়ে দেই তাহলে আল্লাহর আরশের ছায়ায় ছায়া পাচ্ছি, আর যদি আমরা সূরাতুল কাহফের উপর আমল করতে পারি তাহলে আল্লাহর দেয়া নূরের দিয়ে পথ চলতে পারছি। আপনি কি কানেকশনটা মিলাতে পারছেন? সূরা কাহফের সাথে নূর এবং যুবকদের কি সম্পর্ক? এখানে একটা বিষয় হচ্ছে, এই সূরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন প্রশ্ন হচ্ছে যে কে এই দাজ্জাল, কেন সে এই বিশ্বের সবচেয়ে বড় ফিতনা, কোথা থেকে সে বের হবে, কারা তার অনুসারী হবে, তাকে আল্লাহ পাক কি ক্ষমতা দিবেন, এবং যুব সমাজের সাথে ওর কি সম্পর্ক? প্রশ্নগুলো কি যৌক্তিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসীহুদ দাজ্জাল এমন একটা ফিতনা, এই ফিতনার চেয়ে বড় কোনো ফিতনা ইতিহাসে কখনো আসে নাই। কিন্তু আপনি কি খেয়াল করছেন কোনো মিম্বার থেকে দাজ্জাল কেন্দ্রিক আলোচনা আসছে না, কোনো পত্রিকা দাজ্জালকে নিয়ে লিখছে না, কোনো মিডিয়া দাজ্জালকে নিয়ে কথা বলছে না, কোনো ধর্ম নেতারা পর্যন্ত দাজ্জাল বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, কোনো এডুকেশন সিস্টেম দাজ্জালকে নিয়ে পড়াশোনা করাচ্ছে না, দাজ্জালকে নিয়ে মাদ্রাসায় পর্যন্ত কোনো বই নাই, এবং আমরা সেকুলার লাইনে যে পড়াশোনাটা করছি এখানে আলাদা কোনো ফ্যাকাল্টি নাই, আলাদা কোনো ডিপার্টমেন্ট নাই, আলাদা কোনো সাবজেক্ট নাই মাসীহুদ দাজ্জালের উপরে। অথচ নবীজি বলেছেন মাসীহুদ দাজ্জাল ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। এটাই কি ফিতনা নয়? যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা তাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নাই, কোনো আলোচনাই নাই, এটাই দাজ্জালের ফিতনা। মানুষ যদি তার আলোচনা না করে, তাকে না চিনতে পারে, তাহলে কোনো সন্দেহ নাই সে ব্যক্তি তার ফিতনার জালে পড়ে যাবে। আমরা অলরেডি তার ফিতনার জালে পড়ে গেছে, আমাদের মিম্বর থেকে তার আলোচনা উঠে গেছে, আমাদের মাহফিলগুলো থেকে আলোচনা উঠে গেছে দাজ্জালের, শিক্ষা ব্যবস্থা থেকে দাজ্জালের কনসেপ্ট উঠে গেছে, মিডিয়ায় এগুলো নিয়ে কোনো কথা হয় না, এগুলো নিয়ে কোনো টক শো হয় না, কোনো সভা সেমিনার সিম্পোজিয়াম হয় না। তাহলে কীভাবে আমরা এর ফিতনা থেকে বাঁচতে পারবো, নিজেকে প্রশ্ন করেন। এটাই হচ্ছে দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা, যে মানুষ তার ফিতনায় পড়ে থাকবে কিন্তু তাকে চিনতে পারবে না। দাজ্জাল একজন ব্যক্তি, সে কোনো সভ্যতা নয়, একজন ইহুদি যুবকের রূপে সে আত্মপ্রকাশ করবে, তার চুল কোঁকড়ানো হবে, সে এক চোখে অন্ধ হবে, এবং সে আমাদের ফিলিস্তিন দখলকারী এই ইসরায়েল রাষ্ট্রের জেরুজালেম থেকে বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক ক্ষমতা দিবেন, তাকে আল্লাহ পাক ফিতনা বা পরীক্ষার বস্তু বানিয়েছেন আমাদের জন্যে। আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দেবেন সে 40 দিন বা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই পুরো বিশ্বটা শাসন করবে। বিশ্বকে শাসন করতে হলে বিশ্বের অর্থনীতি শাসন করতে হয়, সে তা করবে। বিশ্বকে শাসন করতে হলে বিশ্বের রাজনীতি নিয়ন্ত্রণ করতে হয়, সে সেটা নিয়ন্ত্রণ করবে। বিশ্ব শাসন করতে হলে বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করতে হয়, সে সেটাও করবে। বিশ্বের প্রযুক্তি নিয়ন্ত্রণ করতে হবে, সেটাও সে করবে। বিশ্বের অস্ত্রশস্ত্র সব নিয়ন্ত্রণ করতে হবে, সেটাও সে করবে। বিশ্বের প্রতিটা ধার্মিক মানুষকেও তাকে নিয়ন্ত্রণ করতে হবে, সেটাও সে করবে। স্পেশালি সে নিয়ন্ত্রণ করবে মুসলিমদেরকে, এবং তার যে টার্গেট, তার যে আগ্রাসন, এর মূল কেন্দ্রে পরিণত হবে মুসলিমরা। আর মুসলিমদের মধ্যে স্পেশালি দুই শ্রেণীর মানুষ, যুব সমাজ এবং আমাদের পরবর্তী প্রজন্ম। দাজ্জালকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিবেন সে আকাশ নিয়ন্ত্রণ করতে পারবে, সে খাবার নিয়ন্ত্রণ করবে। আমাদের অনেক প্রোটেস্ট্যান্ট মুসলিম ভাই আছেন, তারা কোরআন হাদিসের টেক্সট বুক অর্থ নিয়ে থাকেন। যেমন হাদিসে এসেছে দাজ্জাল রুটির পাহাড় নিয়ে ঘুরবে, রুটির পাহাড়। তো কিছু ভাই মনে করেন দাজ্জালের হাতে মনে হয় রুটির একটা পাহাড় থাকবে। আমরা এমনটা মনে করি না, এটা আমাদের ব্যাখ্যা না। আমরা এইটার বুঝ নিয়েছি, ব্যাখ্যা নিয়েছি এটাই, যে দাজ্জাল এবং তার অনুসারীরা বিশ্বের খাদ্যের যে অংশ, বিশ্বের অর্থনৈতিক চাবিকাঠি, এটা নিয়ন্ত্রণ করবে। এটাই হচ্ছে দাজ্জালের রুটির পাহাড় নিয়ন্ত্রণ করা। একটা হাদিসে এসেছে দাজ্জাল এমন বাহনে চড়ে আকাশকে নিয়ন্ত্রণ করবে যেই বাহনটা
হবে একটা গাধার মতো, এবং যার অনেক প্রশস্ত পাখা থাকবে, যার পাখার নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। আমাদের কিছু প্রোটেস্ট্যান্ট ভাই আছেন, তারা মনে করেন যে একটা ফ্লাইং ডংকি আকাশে উঠবে। আমরা সেটা মনে করি না। আমরা মনে করি সে আকাশ নিয়ন্ত্রণকারী যে প্রযুক্তিগুলো আছে, এই প্রত্যেকটা প্রযুক্তি সে নিয়ন্ত্রণ করবে। এক শ্রেণীর মানুষ মনে করেন যে দাজ্জাল এই বিশ্ব শাসন করবে, তার মানে হয়তোবা সে নিজেই একাই বিশ্বের বিভিন্ন জায়গায় চড়ে বেড়াবে এবং সে বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। আমরা এমনটা মনে করি না। আমরা মনে করি বরং সে বিশ্বের প্রত্যেকটা জায়গায় যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সে নিয়ন্ত্রণ করবে। আমরা সবসময় টেক্সট বুক অর্থ নিচ্ছি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে দুই শ্রেণীর আয়াত নাজিল করেছেন, দুই শ্রেণীর আয়াত। একটা হচ্ছে আয়াতুল মুহকামাত, এগুলো স্পষ্ট, প্লেন অ্যান্ড ক্লিয়ার, সবাই বুঝতে পারে। সুদ হারাম, মদ হারাম, জিনার কাছেও যেও না, মুহকামাত, স্পষ্ট, প্লেন অ্যান্ড ক্লিয়ার। আরেক শ্রেণীর আয়াত আছে যেগুলো হচ্ছে মুতাশাবিহাত, মুতাশাবিহাত, যেগুলো ব্যাখ্যার অবকাশ রাখে। এই ব্যাখ্যা কারা করবেন? যাদেরকে আল্লাহ পাক জ্ঞান দান করবে, উলুল ইলম, যাদেরকে আল্লাহ পাক জ্ঞান, নূর, প্রজ্ঞা, বাসীরা এগুলো দান করবেন, তারা এগুলো ব্যাখ্যা করবেন, অন্যরা করবেন না। তো আমরা এই হাদিসগুলোর অর্থ নিয়েছি মুতাশাবিহাত, রূপক অর্থ। আমরা মনে করি না দাজ্জাল একটা উড়ন্ত গাধার পিঠে চড়ে ঘুরবে, সে হাতের মধ্যে একটা রুটির পাহাড় নিয়ে ঘুরবে, এগুলো আমরা মনে করি না। এক কথায় সে বিশ্বের সবচেয়ে বড় ফিতনা, যাকে আল্লাহ পাক পাঠাবেন, এই বিশ্বটা সে শাসন করবে একটা সার্টেন টাইম, 40 দিন, মানে এক্স্যাক্টলি 40 দিন নয়, 40 দিন মানে একটা নির্দিষ্ট সময়। আমরা কথায় কথায় বলি না যে 100 বার বললাম সে কথাটা বুঝতে পারলো না। আসলে কি আমি 100 বার বলেছি? আমি আধিক্য বুঝাচ্ছি। আমি কি বুঝাচ্ছি? আধিক্য বুঝাচ্ছি। 40 দিন মানে এক্স্যাক্টলি 40 দিন নয়, সে একটা নির্দিষ্ট সময়, একটা লং টাইম সে এই বিশ্বটা শাসন করবে, এবং এটা আপনার সামনে অপেক্ষা করছে। যদিও এটা নিয়ে আমাদের কোনো আলোচনা নাই। এরপরের প্রশ্ন, দাজ্জালের ক্ষমতাগুলো সম্পর্কে কিছুটা বললাম, সে প্রত্যেকটা বিষয় নিয়ন্ত্রণ করার ক্ষমতা পাবে, এমনকি সে মৃতকে পর্যন্ত জীবিত করে দেখাবে। যে ব্যক্তি বা যে সম্প্রদায় তার প্রতি ঈমান নিয়ে আসবে, সে ব্যক্তিকে বা সেই সম্প্রদায়কে সেই দাজ্জাল আমরা বলি স্বচ্ছলতা, প্রোগ্রেস, জিডিপির বৃদ্ধি, এগুলো দান করবে। আর যারাই দাজ্জালের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, কোরআন সুন্নাকে হাতে নিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাইবে, তাদেরকে দাজ্জাল দুর্ভিক্ষ দিবে, শাসন করবে, আক্রমণ করবে, তাদেরকে ধ্বংস করে দিবে। একটা হাদিসে এসেছে, সে হাঁটবে, তার পিছনে এই পৃথিবীর সোনা দানা, যত যত প্রেসিয়াস মেটাল আছে এগুলোকে ফলো করবে, তার মানে পৃথিবীর খনিগুলো সে নিয়ন্ত্রণ করবে। এমনকি সে এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। তার মানে কি সত্যি সত্যি জান্নাত, সত্যি সত্যি জাহান্নাম? একটা মানুষের হাতে কি জান্নাত থাকতে পারে? একটা মানুষের হাতে কি এত বড় জাহান্নাম থাকতে পারে? কিছু ভাই মনে করে এরকমই ব্যাখ্যা, আমরা এটা মনে করি না। আমরা মনে করি যে যারা তার আনুগত্য করবে, সে তাদেরকে স্বচ্ছলতা, প্রশান্তি, সুখ, স্বাচ্ছন্দ্য দান করবে, আর যারা তার বিরোধিতা করবে, দাজ্জাল তাদেরকে ধ্বংস করে দিবে। এটাই হলো জান্নাত, এটাই জাহান্নাম। আজকে সিরিয়ার দিকে তাকান, সিরিয়াকে জাহান্নাম বানানো হয়েছে। আজকে আপনি ওই চাইনিজদের উইঘুরের দিকে তাকান, ওকে জাহান্নাম বানানো হয়েছে। আপনি ইরাকের দিকে তাকান, কাশ্মীরের দিকে তাকান, আফগানিস্তানের দিকে তাকান, লিবিয়ার দিকে দেখেন, জর্ডানের দিকে দেখেন, লেবাননের দিকে দেখেন, যত মুসলিম কান্ট্রিগুলো আছে এদের দিকে তাকান, ভালো করে খেয়াল করলে দেখবেন প্রত্যেকটা কান্ট্রি কিন্তু জান্নাত নয়, প্রত্যেকটা কান্ট্রি এক একটা জাহান্নাম। এই অর্থে জাহান্নাম যে সেখানে আমাদের নারী, আমাদের শিশু, আমাদের যুব সমাজ, আমাদের বাবা মারা কেউ নিরাপদ নয়, তাদের জীবন সেখানে মূল্যহীন, তাদেরকে কুকুর শেয়ালের মতো হত্যা করা হচ্ছে। এখন প্রশ্ন, দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে, কারা তাকে ফলো করবে? উত্তর, দাজ্জাল যখন জেরুজালেম থেকে বের হবে, তখন সবচেয়ে প্রথম যে শ্রেণী তাকে অনুসরণ করবে তারা হচ্ছে ইহুদি জাতি, তারা হচ্ছে ইহুদি জাতি বা জিউস, যাদেরকে আমরা বলি বানু ইসরাইল।
আসলে এরা বানু ইসরায়েল নয়, এরা হচ্ছে ইউরোপের সাদা চামড়ার কিছু মানুষ যারা জবরদখল করে ফিলিস্তিন দখল করেছে। আমাদের হিসেব কিন্তু মিলে যাচ্ছে, দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে এবং ইহুদিরা তাকে ফলো করবে। তার মানে পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে জেরুজালেমে আসতে হবে, পৃথিবীর সমস্ত ইহুদিদেরকে নিয়ে একটা রাষ্ট্র গঠন করতে হবে, এবং পৃথিবীর সমস্ত ইহুদিরা যখন এই বিশ্বের প্রত্যেকটা সেক্টর, অর্থনীতি, রাজনীতি, মিডিয়া, প্রযুক্তি, শিক্ষা ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সংস্কৃতি এবং ইকোনমি সব যখন নিয়ন্ত্রণ করবে, তখন বুঝে নিতে হবে যে ওই সময়টা কাছাকাছি চলে এসেছে। এখন আমরা প্রশ্ন করছি আপনাদেরকে, সারা বিশ্ব থেকে ইহুদিরা কি জেরুজালেমে চলে এসেছে? সারা বিশ্বের ইহুদিরা মিলে কি একটা রাষ্ট্র গঠন করেছে? সারা বিশ্বের ইহুদিরা কি জেরুজালেম বা ইসরায়েল থেকে আজকে সারা বিশ্বের অর্থনীতি বা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে? তারা কি সারা বিশ্বের মিডিয়া প্রযুক্তি নিয়ন্ত্রণ করছে? তাদের হাতে কি বিশ্বের সবচেয়ে বড় বড় অস্ত্রগুলো আছে? তারা কি বিশ্বের প্রত্যেকটা দেশের পলিটিশিয়ানদেরকে নিয়ন্ত্রণ করছে? তারা কি বিশ্বের প্রত্যেকটা দেশের শিক্ষা ব্যবস্থা এবং সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে? যদি তাই হয়, তাহলে আমাদেরকে বুঝে নেওয়া উচিত যে আমাদের এই কাঙ্ক্ষিত এই মাসিহুদ দাজ্জালের আগমনের সময়টা খুব বেশি দূরে নয়। তার আগমনের একটা সিকোয়েন্স আছে। সর্বপ্রথম বিশ্বে হবে একটা বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নয়, এর চাইতেও ভয়াবহ বিশ্বযুদ্ধ। সহিহ বুখারীর হাদিস অনুযায়ী যেখানে 80টা দেশ, 80টা ফ্ল্যাগ একত্রিত হয়ে যাবে, 80টা দেশ, প্রত্যেক দেশের আন্ডারে থাকবে 12,000 করে সৈন্য, সমরাস্ত্র সজ্জিত, যে যুদ্ধে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন সৈন্য মারা যাবে, বিশ্বের আয়তন সংকুচিত হয়ে আসবে, জনসংখ্যা কমে আসবে, বিশ্বের প্রযুক্তির অনেক কিছুই ধ্বংস হয়ে যাবে। এটা আপনার দরজায় নক করছে, যে কোনো সময় শুরু হতে পারে। এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মালহামা, আর খ্রিস্টানদের তাওরাতের ভাষায় বলা হয়েছে আর্মাগেডন। ওরাও জানে এটা কামিং, ইট ইজ কামিং। এই যুদ্ধের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে বের করবেন, যিনি মুসলিমদের হাল ধরবেন, এবং তার নেতৃত্বে মুসলিমরা কুফফারদের বিরুদ্ধে বিজয় লাভ করবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে মুসলিমরা কনস্টান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল শহরটা বিজয় করবে। এরপর মাসিহুদ দাজ্জাল সশরীরে মানুষের রূপে একজন ইহুদি যুবকের বেশে আত্মপ্রকাশ করবে, ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে হতে পারে, আল্লাহ আলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালকে হত্যা করার জন্য ঈসা আলাইহিসসালামকে পাঠাবেন, এবং ঈসা আলাইহিসসালাম দাজ্জালকে হত্যা করবে ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গায়। তাহলে সিকোয়েন্স অনুযায়ী দাজ্জালের আগমনের আগের ঘটনা হচ্ছে কনস্টান্টিনোপল বিজয়, কনস্টান্টিনোপল বিজয়ের আগের ঘটনা হচ্ছে ইমামুল মাহদির আগমন, ইমামুল মাহদির আগমনের আগের ঘটনা হচ্ছে মালহামা বা মহাযুদ্ধ। তার মানে আমাদের সামনে ইমামুল মাহদির আগমন অপেক্ষা করছে না, বরং আমাদের সামনে মালহামা অপেক্ষা করছে, যেটা নিয়ে আমাদের কোনো খুতবা নাই, কোনো সেমিনার, কোনো সভা, কোনো সিম্পোজিয়াম নাই। একটা নিউক্লিয়ার যুদ্ধ হলে আমরা কীভাবে আমাদেরকে সার্ভাইভ করব, আমার মা, আমার বোন, আমার স্ত্রী সন্তানকে কীভাবে বাঁচাবো, বা আমি কীভাবে নিজে বাঁচবো, এটা নিয়ে কোনো ফিকির করার কোনো টেন্ডেন্সি আমাদের মধ্যে দেখা যায় না। ইভেন ধার্মিকদের মধ্যে এগুলো নিয়ে কোনো ডিসকাশন বা চিন্তাভাবনা নাই, তারা মনে করছে যে এগুলো হতে এখনো 1000 বছর বাকি আছে। এটা হচ্ছে পার্থক্য, দৃষ্টিভঙ্গির পার্থক্য। কিছু মানুষ বাহ্যিক চোখ দিয়ে সব কিছু দেখে, আর কিছু কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্দৃষ্টি দান করেন। আল্লাহ পাক বাহ্যিক দৃষ্টি সবাইকেই দান করেন, অন্তর্দৃষ্টি সবাইকে দান করেন না। কাদেরকে আল্লাহ পাক দান করেন? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নূর এবং বসিরাহ চেয়ে নেয়, যাদের মনের মধ্যে হিংসা কাজ করে না, যাদের মনের মধ্যে কোনো খারাপ রিপু কাজ করে না, যাদের জ্ঞানটা ভার্সেটাইল, বিভিন্ন সাবজেক্টে যারা পড়াশোনা করে, যারা উদ্ধত অহংকারী নয়, জ্ঞানের দাপটে তারা মানুষকে শোষণ করতে চায় না, যারা মনের দিক থেকে কলবুন সালিম, প্রশান্ত হৃদয়ের অধিকারী, এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের সামনে আত্মসমর্পণ করে, তার সামনে চোখ দিয়ে পানি ঝরে,
এই ধরনের মানুষদেরকে আল্লাহ পাক নূর এবং বাসিরা দান করেন। সূরা হাদিদের মধ্যে আছে, পড়ে দেখবেন, সূরা নূরের মধ্যে আছে, এটা পড়ে দেখবেন। এটা হলো দৃষ্টিভঙ্গির পার্থক্য। কিছু মানুষের কাছে মনে হয় এই ঘটনাগুলো ঘটতে এখনো হাজার বছর বাকি আছে, কিন্তু আমাদের কাছে মনে হয় এই ঘটনাগুলো ঘটতে সর্বোচ্চ 40-50 বছর বাকি আছে। ওয়াল্লাহু আ'লাম বিস-সওয়াব, সঠিকটা আল্লাহ পাক জানেন, এটা আমাদের এস্টিমেশন। যদি 100 বছরও বাকি থাকে তারপরেও এটা ক্লোজ। আপনি যদি এই সময়টা না পান, আপনার সন্তানরা ইনশাআল্লাহ এই সময়টা পেয়ে যাবে, এটা আমাদের অ্যানালাইসিস। ওয়াল্লাহু আ'লাম বিস-সওয়াব। আর এটা এমন না যে শুধু আমি একাই এই কথাগুলো বলে বেড়াচ্ছি, বরং বিশ্বের বিভিন্ন জায়গার অনেক ওলামায়ে কেরাম এখন এই কথাটা বলছেন, ইনক্লুডিং বাংলাদেশের অনেক স্কলার, পাকিস্তানের স্কলার, আপনার ট্রিনিডাডের স্কলার, ব্রিটেনের, আমেরিকার, অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গার অনেক স্কলার্স অফ ইসলাম, তারা কিন্তু এই কথাগুলো এখন বলছেন। একটা সময় এই কথাগুলো বললে মনে হতো এগুলো পাগলের প্রলাপ, এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ বলে যে আসলে আপনারা পাগলের প্রলাপ বলতেন না, আমরাই দাজ্জালের প্রলাপ বলতাম। প্রশ্ন, দাজ্জালকে ফলো করবে কারা? এক বাক্যে উত্তর হচ্ছে জায়োনিস্টরা। এক বাক্যে উত্তর হচ্ছে জায়োনিস্টরা। কারা জায়োনিস্ট? এক শ্রেণীর ইহুদি এবং এক শ্রেণীর খ্রিস্টান। এক শ্রেণীর ইহুদি এবং এক শ্রেণীর খ্রিস্টান বা নাসারা, যারা চায় তাদের দাপট, তাদের ক্ষমতার বলে এই পুরো বিশ্ব শাসন করতে। এদের সাথে সহযোগী হবে প্রত্যেকটা মুসলিম কান্ট্রির যত মুনাফেক সবাই, এদের সাথে সহযোগী হবে প্রত্যেকটা মুশরিক এবং উগ্রপন্থী বুদ্ধিস্ট, এদের সাথে সহযোগী হবে প্রত্যেক ফাসেক, জালেম এবং মুনাফেক। মূলত জায়োনিস্টরা এর কেন্দ্র, এর সাথে এরা একত্রিত হয়ে থাকবে। এই হিন্সটাকে ধরে আপনি বিশ্বের দিকে তাকান, আপনি দেখবেন জায়োনিস্টদের সাথে কিন্তু এখন বিশ্বের এই সমস্ত কাফের, ফাসেক, মুশরিক, মুনাফেকের একটা আতাত হয়ে গেছে। জায়োনিস্টরা কিন্তু হিন্দুদের সাথে অ্যালায়েন্স করেছে, বুদ্ধিস্টদের সাথে অ্যালায়েন্স করেছে, খ্রিস্টানদের সাথে অ্যালায়েন্স করেছে, এবং মুসলিম কান্ট্রির যারা মুনাফেক লিডার্স আছেন তাদের সাথেও অ্যালায়েন্স করেছে। তারা কিন্তু আজকে একই সূত্রে গাঁথা, তারা সবাই আজকে ঐক্যবদ্ধ, ইল্লাল মুসলিমুন, শুধু মুসলিমরা বাদ দিয়ে। আরেকটা প্রশ্ন হচ্ছে, এই জায়োনিস্ট মুভমেন্ট সম্পর্কে কি কোরআনে কিছু বলা আছে? আমরা বিভিন্ন খুতবায় একটা আয়াত বারবার বলে থাকি, সূরাতুল কাহফের মধ্যে আছে 54 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। আল্লাহ বলেছেন আমি কুরআনুল কারীমের মধ্যে মানব জাতির জন্য প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা করেছি। একই কথা কিন্তু সূরা বানি ইসরায়েলের মধ্যেও আছে, সূরা নাহালের মধ্যেও আছে 89 নম্বর আয়াতে, পড়ে দেখবেন। আল্লাহর কথা যদি সত্য হয় তাহলে নিঃসন্দেহে দাজ্জাল, তার অনুসারী, তার ফিতনা, জায়োনিস্ট মুভমেন্ট, এগুলো সম্পর্কেও কোরআনে কিছু না কিছু বলা অবশ্যই থাকবে। আর কোরআনে সব কিছু খোলামেলা বলা থাকে না, আপনাকে হিন্টস দেওয়া হবে, সূত্র দেওয়া হবে, ওই সূত্র ধরে আপনাকে হাদিসে যেতে হবে, এবং কোরআন হাদিসের সাথে আপনি যখন সমসাময়িক জ্ঞানগুলো একত্রিত করবেন দেন আপনি বুঝতে পারবেন, আপনার ট্র্যাক রেডি, বুঝতে পারবেন ইনশাআল্লাহ, এটাই করা উচিত। সূরাতুল মায়দা এর 51 নম্বর আয়াতে আল্লাহ পাক এই শ্রেণীর ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, আয়াতটা বাসায় পড়ে দেখবেন, আমি বলছি, আল্লাহ পাক বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রত্যেকটা মুসলিমের এই আয়াতটা খুব ভালো করে হজম করা উচিত, যাদের মধ্যে ইমানের চেতনা আছে তাদের প্রত্যেকের উচিত আয়াতটা হজম করা, আল্লাহর কালামের সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো না, ফুল স্টপ। এই আয়াতটার ব্যাখ্যা করতে যায় না, লা তাস্তাতিউ, আপনি পারবেন না, আল্লাহর কালামকে যুক্তি দিয়ে, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়ে ব্যাখ্যা করতে যায় না, কাউন্টার দিতে যায় না। আল্লাহ পাক যখন একটা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন তাল গোল পাকিয়ে তাউইল করতে যায় না, এটা আপনি পারবেন না, লা তাস্তাতিউন, আপনারা সক্ষম নন, এটা আল্লাহর কালাম।
আল্লাহ বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদেরকে কোশ্চেন কালে বন্ধু রূপে গ্রহণ করো না। আল্লাহ বলেছেন বাদুহুম আউলিয়াউ বাদ, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেছেন তারা একে অপরের বন্ধু। তার মানে পৃথিবীতে এক শ্রেণীর ইহুদি আছে এবং এক শ্রেণীর খ্রিস্টান আছে যারা একে অপরের বন্ধু। আপনি যদি হিস্ট্রি পড়ে থাকেন তাহলে দেখবেন যে এই 1897 সালের আগ পর্যন্ত বিশ্বে ইহুদি এবং খ্রিস্টানদের ঐক্যবদ্ধ কোনো মিত্র শক্তি ছিল না। আমি ঘাটাঘাটি করেছি, উসমানীয় খেলাফতের যে পতনটা হলো এই পতনের কিছু দশক আগ থেকে, ধরা যায় 1897 বা 90 দশক থেকে, এই বিশ্বে ইহুদি এবং খ্রিস্টানরা একত্রিত হয়ে একটা জোট গঠন করলো। এটার নাম দিল জায়ন মুভমেন্ট বা জায়নিস্ট মুভমেন্ট। এটা ইতিহাসে এর আগে কখনো ছিল না, বরং ইতিহাসে এমন ছিল যে সারা যুগ যুগ ধরে এরা একে অপরের সাথে মারামারি করে এসেছে। ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা বরং একে অপরের সাথে মারামারি করে এসেছে, আর এই 1897 সালে এসে তারা জায়নিস্ট মুভমেন্ট গঠন করলো। ব্যাপারটা কি রহস্যজনক নয়? আর এই সালেই আরও একটা ঘটনা ঘটেছে যে ফেরাউনের যে লাশটা, মমিটা, এটা ভেসে উঠেছে। এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি এটা হচ্ছে এই এই ফেরাউনের লাশটার যে পরিণতি হয়েছে, ইনশাআল্লাহ এই জায়নিস্ট মুভমেন্টের সেই পরিণতি হবে ইনশাআল্লাহ। হয়তো বা এটাই কানেকশন, আল্লাহ ভালো জানেন। আল্লাহ পাক বলছেন আয়াতের শেষ অংশে, ওয়ামা ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা ওদের সাথে হাত মিলাবে, মুসলিমদের মধ্যে যারা ওদের সাথে হাত মিলাবে, ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, সে ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত, সে এই উম্মার কেউ নয়। ইন্নাল্লাহ লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। এটা আল্লাহর আয়াত, আল্লাহ বলেছেন তাদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতে। আপনি চাইলে করতে পারেন, এটা আপনার বাকস্বাধীনতা, তা আল্লাহ পাক বলেছেন গ্রহণ না করতে। আল্লাহর কথা হচ্ছে এরকম যে তোমার ইচ্ছা হলে তুমি ঈমান আনো, তোমার ইচ্ছা হলে অস্বীকার কর। সূরা বাকারায় কিন্তু আরো ভয়ঙ্কর আয়াত আছে, আল্লাহ পাক বলেছেন যে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতি, আপনি পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, উসওয়াতুল হাসানা, আপনার প্রতিও ইহুদি এবং খ্রিস্টানরা কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মিল্লাত বা তাদের আদর্শ ফলো করছেন। আজকে যাদের উপরে ইহুদি এবং খ্রিস্টানরা সন্তুষ্ট, কোনো সন্দেহ নাই তারা ওদের আদর্শ গ্রহণ করেছে, আর আজকে যারা বা যাদের প্রতি তারা অসন্তুষ্ট তেরে আসছে, কোনো সন্দেহ নাই তারা তাদের আদর্শ গ্রহণ করে নাই, তারা ইসলামের উপর অটুট আছে। এটাই মানদণ্ড। যদি ইহুদি খ্রিস্টান সভ্যতা এবং এই জায়নিস্ট মুভমেন্ট আমার উপর সন্তুষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে আমি এই জামানার দায়ী হওয়ার যোগ্য নই, আমি ওদের বিকৃত পণ্য হয়ে গেছি। যদি ইহুদি খ্রিস্টান সভ্যতা কোনো দেশের প্রতি সন্তুষ্ট হয়, রাষ্ট্রের প্রতি, এর ব্যাংকিং সিস্টেমের প্রতি, এর ইকোনমিক্সের প্রতি, এর এর শিক্ষা ব্যবস্থার প্রতি এবং পলিটিক্সের প্রতি, বুঝতে হবে এই রাষ্ট্র ওদের কাছে বিক্রি হয়ে গেছে। সিম্পল, এটা আল্লাহর কালাম, আল্লাহর ব্যাখ্যা। লা তাস্তাতি, আপনি এটাকে ব্যাখ্যা করতে যায় না, পারবেন না। এরা দাজ্জালকে ফলো করবে, এমনকি দাজ্জাল তার এই ইহুদি রাষ্ট্রের যে টেরিটরি, আমরাকে যেটা বলি ভৌগোলিক অবস্থা, এটাকে সে এক্সপ্যান্ড করবে। হিসেব হচ্ছে এই, সে সেখান থেকে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করবে। সে যদি সেখান থেকে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তার এবং তার অনুসারীদেরকে তাদের দেশের আয়তনটাকে বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? আপনি খেয়াল করে দেখবেন ইসরায়েলের আয়তন দিন 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 বৃদ্ধি পাচ্ছে, ডে বাই ডে, ডে বাই ডে সে জুলুম, অন্যায়, ফাসাদ, এর এর আগ্রাসন দিয়ে আস্তে 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 মুসলিম কান্ট্রিগুলোকে দখল করছে। কয়েকদিন পর সে কিন্তু দেখবেন লেবানন দখল করবে, কয়েকদিন পর দেখবেন জর্ডান দখল করবে, সে অলরেডি মিশরের অনেক অংশ দখল করেছে, অলরেডি সে সৌদি আরবের অয়েল বা তেল নিয়ন্ত্রণ করছে, অলরেডি কিন্তু সে কাতার, কুয়েত, আবুধাবিকে নিয়ন্ত্রণ করছে,
সে ভৌগোলিকভাবে তার টেরিটরি বা ভৌগোলিক অবস্থা দিন দিন বাড়াবে, সামনে আরও বাড়বে। এ ব্যাপারে আমাদের স্কলারদের কোনো মাথা ব্যথা নাই। আরেকটা কী করবে তাহলে, সে তার এবং তার অনুসারীদেরকে দিয়ে যে রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে না বা যে রাষ্ট্রের পর্যন্ত সে তার ভৌগোলিক সীমা নিয়ে যেতে পারবে না, তাদের ইন্টারনাল অভ্যন্তরীণ বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করবে। ফর এক্সাম্পল, সে যদি চীনকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে চিন্তা করবে চাইনিজদের ভিতরের যে বিষয়গুলো আছে, ওদের প্রযুক্তি, ওদের ব্যবসা, ওদের ইকোনমিক্স, পলিটিক্স, এগুলোকে নিয়ন্ত্রণ করা। তার কাছে দুইটা অপশন, হয় তাকে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে, অথবা তার রাষ্ট্রের আয়তনটাকে বড় লেভেলে নিয়ে যেতে হবে। তার রাষ্ট্রটাকে ব্যাপক অর্থে নিয়ে যাওয়াটা তার জন্য কষ্টকর, কঠিন, কিন্তু সারা বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা কিন্তু তার জন্য সহজ। এবং সে সেটা করেছে কিভাবে, এই গ্লোবালাইজেশনের মাধ্যমে। বিশ্বের একটা জায়গায় যদি একটা ঢিল দেন, সারা বিশ্বের তরঙ্গ ছড়িয়ে পড়ছে না। বিশ্বের একটা জায়গায় আপনি সুদী ব্যাংক চালু করেছেন, সারা বিশ্বের প্রত্যেকটা দেশে দেখবেন এখন সুদী ব্যাংক চালু হয়ে গেছে। সারা বিশ্বের একটা জায়গার থেকে আপনি জেনা ছড়িয়ে দিয়েছেন, সারা বিশ্বের বিভিন্ন জায়গায় দেখবেন জেনা ছড়িয়ে গেছে। বিশ্বের একটা প্রান্তে মাদক ছড়িয়ে দিবেন, সারা বিশ্বে ছড়িয়ে যাবে। এই হলো গ্লোবালাইজেশন। বিশ্বের একটা কেন্দ্রে আপনি শিরক ছড়িয়ে দেন, শিরক, সারা বিশ্বে ওই শিরকটা ছড়িয়ে যাবে। তার মানে এই গ্লোবালাইজেশনটাও কিন্তু দাজ্জালের একটা অস্ত্র। আবার কথাগুলো হয়তো অনেকটা বোঝা যাচ্ছে না, কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ রেকর্ডিং যখন পরে দেখবেন বুঝতে পারবেন, ইনশাআল্লাহ কয়েকবার দেখতে হবে। তবে আমি চাচ্ছি আপনাদের যে ইন্টেলেকচুয়াল লেভেলটা আছে এটাকে আরও উন্নত করতে। সুরের ওয়াজ অনেক শুনেছেন, গাল গল্প কেচ্ছা কাহিনী অনেক শুনেছেন, জাল জয়ফ হাদিস অনেক শুনেছেন, আলটিমেটলি ফায়দা খুব একটা হয়নি। আমাদের একজন ওস্তাদ শেখ হারুন ইজার হাফেজাহুল্লাহ, নাম ধরেই বললাম, তিনি বলেন, একটা লেকচারে বলেছেন যে বাংলাদেশে যদি আরও 50 বছর এভাবেই দিনের দাওয়াত চলতে থাকে এই প্রোটেস্টেন্ট ওয়েতে, 1 ইঞ্চি জমিতেও আল্লাহর দিন কায়েম হবে না, 1 ইঞ্চি জমিতেও না। বিগত 50 বছর ধরে আমরা দিনের দাওয়াত দিয়েছি, ওয়াজ মাহফিল করেছি, অনেক সুন্দর সুন্দর কথা বলেছি, সুর করে ওয়াজ করেছি, ওয়াজ করে মাশাআল্লাহ 40-50 হাজার টাকাও নিয়েছি। আল্লাহর এই জমিনের, এই বাংলাদেশের কথাই ধরেন, একটা শরিয়া ল, একটা ইসলামী হুকুমতের একটা আইন আমরা বাস্তবায়ন করতে পারি না। তো নিঃসন্দেহে আমাদের যে চলার পথ, এখানে কিছু পরিবর্তন দরকার, ইন্টেলেকচুয়াল লেভেলটা বাড়ানো দরকার, যুগের সাথে আমাদেরকে অ্যাডভান্স হওয়া দরকার। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। যদি তারা জায়নিস্টরা দাজ্জালকে ফলো করে, আমি আপনাদের দিকে আসছি ইনশাআল্লাহ, একটা সিকোয়েন্সে আসছে ইনশাআল্লাহ, তাহলে জায়নিস্টদেরকে সারা ওয়ার্ল্ডের পলিটিক্স নিয়ন্ত্রণ করতে হবে। কোনো সন্দেহ নাই, সারা বিশ্বের পলিটিক্যাল সিস্টেম তারা নিয়ন্ত্রণ করছে। কিভাবে, আপনি দেখবেন সারা বিশ্বের কোনো পলিটিক্যাল স্টেটে ইসলামী শরিয়া বা ইসলামের ল টোটালি বাস্তবায়িত নাই, বরং তাদের যা, তাদের দেয়া যে মতবাদগুলো আছে, ফর এক্সাম্পল ডেমোক্রেসি, সেকুলারিজম বা কমিউনিজম বা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, এগুলো কিন্তু স্ট্যাবলিশ করা হয়েছে। এটাই প্রমাণ যথেষ্ট। ওদেরকে যদি এবং দাজ্জাল এবং তার অনুসারীদেরকে যদি সারা ওয়ার্ল্ডকে শাসন করতে হয়, তাহলে সারা ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম ওদেরকে শাসন করতে হবে, এবং সেটা তারা করছে। আপনি খেয়াল করে দেখেন সারা বিশ্বের ইকোনমিক সিস্টেম এখন সুদভিত্তিক, এবং এটা ইসরায়েল থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। ওদেরকে যদি বিশ্ব শাসন করতে হয়, তাহলে বিশ্বের সংস্কৃতি ওদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি খেয়াল করে দেখেন পুরো বিশ্বের সংস্কৃতি ওরা নিয়ন্ত্রণ করছে। কোনো জায়গায় আপনি দেখবেন না 100% ইসলামিক সংস্কৃতি আছে, বরং ইসলামিক সংস্কৃতির দিকে মানুষ এখন তেড়ে আসছে। দাড়ি টুপি দেখলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে মানুষের। ওদেরকে যদি সেখান থেকে বিশ্ব নিয়ন্ত্রণ করতেই হয়, তাহলে ওদেরকে ওখান থেকে সারা বিশ্বের যে মিডিয়া, যে প্রযুক্তি, অস্ত্রশস্ত্র, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, তারা সেখান থেকে সারা বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ করছে। ওরা যদি কালকে আপনাকে বলে যে অমুক আবদুল্লাহ আপনি একজন জঙ্গি সন্ত্রাসী, তাহলে অবশ্যই আগামীকাল সারা বিশ্বের মানুষ বলবে হ্যাঁ আপনি একজন জঙ্গি সন্ত্রাসী। ওরা যদি বলে বিশ্বের সবচেয়ে বড় ফাসেক যে ব্যক্তি,
তাকে নোবেল পুরস্কার দেয় এবং তারপরে বলে এ হচ্ছে বিশ্বের সবচেয়ে শান্তিকামী মানুষ, একে শান্তিতে নোবেল দেওয়া দরকার, তাহলে সারা বিশ্ব বলবে হ্যাঁ একে শান্তিতে নোবেল দেওয়া দরকার। এই হলো বিশ্বের মিডিয়া নিয়ন্ত্রণ, যা বলবে তাই, রাতারাতি দিনকে রাত, রাতকে দিন, যা ইচ্ছা তারা করতে পারে, এত ক্ষমতা ওদের হাতে চলে আসছে। তাই এক কথায় দাজ্জাল এবং তার ফলোয়ার্স তারা অলরেডি জেরুজালেম দখল করেছে এবং এর আশপাশের সমস্ত কিছু তারা নিয়ন্ত্রণ করছে। আর যে রাষ্ট্রগুলো ওদের টেরিটরির বাইরে সেগুলোর প্রত্যেকটা অর্থনৈতিক সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, সংস্কৃতি, মিডিয়া, প্রযুক্তি সব কিছু ওরা ওই কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করছে, এ বিষয়ে কোনো ডাউট নাই। এখন আমাদের অবস্থানটা কি আর তারা আসলে কি চাচ্ছে? প্রথমে আমাদের অবস্থানটা বলি, আমরা বিগত এই যে 100 বছর ধরে কিছু কাজে ব্যস্ত ছিলাম। এক নম্বর, আমরা দুনিয়া পূজায় ব্যস্ত ছিলাম, আমরা টাকার মোহে ব্যস্ত ছিলাম, আমরা জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এরকম কোনো শিক্ষা ব্যবস্থার পিছনে ব্যস্ত ছিলাম, আমরা মাদকের পিছনে ব্যস্ত ছিলাম, আমরা আমাদের গার্লফ্রেন্ডদের পিছনে ব্যস্ত ছিলাম, আমরা জাতীয়তাবাদে ব্যস্ত ছিলাম, সেকুলারিজমে ব্যস্ত ছিলাম, আমরা ধর্মীয় বিভক্তিতে ব্যস্ত ছিলাম, আর আমরা যারা কথা বলি দাঁড়িয়ে সামনে, আমরা মূলত হালুয়া এবং রুটি খাওয়াতে ব্যস্ত ছিলাম। সেই 100 বছর থেকে যে খেলাফা চলে গেছে, কারো চোখে দিয়ে পানি পড়ে না, কেউ এখন দোয়া মোনাজাতে বলে না আল্লাহ সেই হারানো খেলাফা আবারও ফিরিয়ে দাও। কত মায়াকান্না, এই যে আমাদের মোনাজাতগুলোতে কত মায়াকান্না, তাই না? অজর নয়নে সবাই কাঁদে, কখনো কেউ হাত তুলে বলে না আল্লাহ সেই মুসলিমদের হারানো সেই গৌরব ফিরিয়ে দাও, সেই উমরের শাসন ফিরিয়ে দাও, সেই খেলাফা আবারও ফিরিয়ে দাও হে আল্লাহ, হে আল্লাহ আমাদের সেই যুব সমাজকে আবারও সেই আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ দাওয়াত এবং জিহাদের জন্য প্রস্তুত করে দাও, আমরা যেন আবারও ওদের হাত থেকে জেরুজালেমকে ছিনিয়ে আনতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দাও। কেউ এখন এই দোয়া করে না, খেয়াল করে দেখেছেন কি? এই দোয়াগুলো কিন্তু উঠে গেছে। অল্প কিছু মানুষ হয়তো চোখ দিয়ে পানি ফেলে, অল্প কিছু মানুষের ঘুম হারাম হয়ে গেছে, কিন্তু সবাই কিন্তু দিব্যি আমরা ঘুমাচ্ছি। আমরা আমাদের অবস্থানটা একটু যাচাই করলাম, আমাদের পড়াশোনার সিস্টেমটা ঠিক ছিল না, আমাদের দাওয়ার মানহাসটা ঠিক ছিল না, আমরা সবাই দল সংগঠন এবং নিজ নিজ ফেরকা তরিকার দিকে দাওয়াত দিয়েছি, উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি নাই, আমাদের অর্থনৈতিক শক্তি হারিয়েছি, আমাদের পলিটিক্যাল ক্ষমতাগুলো হারিয়েছে, খেলাফা হারিয়েছি, আমাদের স্বতন্ত্র কোনো মিডিয়া নাই, কোনো প্রযুক্তি নাই, প্রত্যেকটা বিষয়ে আমরা ওদের উপর ডিপেন্ডেন্সি তৈরি হয়ে আছে। এই অবস্থায় আপনি কখনোই বা আমি কখনোই ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না, কারণ নবীজি বলেছেন দাজ্জাল সবচেয়ে বড় ফিতনা। এটা এমন ফিতনা যার মোকাবেলা ইমামুল মাহদী নিজেও করবেন না, তিনি আশ্রয় নেবেন একটা মসজিদের মধ্যে, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, তার হাতে দাজ্জাল নিহত হবে। তাহলে আমরা যে আত্মতুষ্টিতে ভুগছি, এটা আমাদের অবস্থান, এখান থেকে বের হওয়া উচিত। দুই নম্বর পয়েন্ট হচ্ছে ওরা চাচ্ছে কি? উত্তর, ওরা চাচ্ছে এক বাক্যে, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা এই পুরো বিশ্বকে শাসন করতে চায় এবং তারা সেটা করছে। এর পরের পয়েন্টে আসি আপনাদের দিকে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা অলরেডি কিছু শ্রেণীর মানুষকে নিয়ন্ত্রণ করে ফেলেছে, দাজ্জাল এবং তার অনুসারী যারা, তারা কিছু কিছু শ্রেণীর মানুষকে অলরেডি তার করতলগত করেছে। ফর এক্সাম্পল, তারা প্রত্যেক শাসক শ্রেণীকে তাদের হাতে নিয়ে নিয়েছে, সে শাসক জানুক আর না জানুক, বুঝুক আর নাই বুঝুক, সে দিন শেষে দাজ্জালকে ফলো করছে, প্রত্যেক শাসক। এই বিশ্বের এখনকার অবস্থা, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য সে জাতিসংঘ তৈরি করেছে, যার মধ্য দিয়ে সে খুব সহজেই পৃথিবীর সমস্ত শাসককে নিয়ন্ত্রণ করতে পারে। সে ওয়ার্ল্ড ব্যাংক তৈরি করেছে, যার মধ্য দিয়ে সে খুব সহজেই সারা বিশ্বের ইকোনমি নিয়ন্ত্রণ করতে পারে। সে বিবিসি সিএনএনের মতো কিছু মিডিয়া তৈরি করেছে, যার মধ্য দিয়ে সে বিশ্বকে, বিশ্বের সত্য অংশকে মিথ্যা বানাতে পারে আর মিথ্যা অংশকে সত্য বানাতে পারে। সে নিয়ন্ত্রণ করেছে অলরেডি মিডিয়াগুলোকে, শাসকদেরকে, অর্থ ব্যাংকগুলোকে এবং জি আলেমদের একটা সমাজকে, আলেম ওলামাদের একটা বড় অংশকেও সে নিয়ন্ত্রণ করছে। এটাই বাস্তব, আপনি বোঝেন আর নাই বোঝেন, আপনি জানেন আর নাই জানেন, আপনাকে সে নিয়ন্ত্রণ করছে।
সে আরো নিয়ন্ত্রণ করছে নারীদেরকে। এই নারী বা ফ্যামিনিস্ট রেভলিউশন যেটা আপনারা দেখছেন, নগ্ন নারীদের যে প্রদর্শনী এবং তাদের যে এগিয়ে যাওয়ার অপ্রতিরোধ্য গতিতে, এরা দাজ্জালের ফলোয়ার্স, তারা দাজ্জাল এবং তার অনুসারীরা এদেরকে নিয়ন্ত্রণ করছে। সে মুশরিকদেরকে নিয়ন্ত্রণ করছে, যারা শিরিক করছে সারা বিশ্বে, এই মুশরিকদেরকে তারা নিয়ন্ত্রণ করছে। এবং প্রত্যেকটা বিশ্বের মুনাফেক যে সমাজগুলো আছে, যারা বাইরের দিক থেকে মুসলিম মনে হয় কিন্তু ভিতরটা নেফাকে পরিপূর্ণ, এদেরকেও তারা নিয়ন্ত্রণ করছে। এমনকি তারা আমাদের সংস্কৃতি এবং পরিবারগুলোকেও নিয়ন্ত্রণ করছে। সবচেয়ে বড় কথা, তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এইগুলো অলরেডি তার হাতে চলে এসেছে। দুইটা শ্রেণী, অনলি দুইটা শ্রেণী, তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, এবং তাদের যে অ্যাম্বিশন, তারা যে বিশ্ব শাসন করতে চায়, এই পথে বাধা মাত্র দুটা শ্রেণী। একটা হচ্ছে মুসলিম শ্রেণী, যারা ইসলাম ফলো করে, আল্লাহর বিধান মেনে চলতে চায়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে উসওয়াতুল হাসানা মনে করে না, এবং কোরআন এবং হাদিস ছাড়া কোনো কিছুর পরোয়া তারা করে না। এই মুসলিম শ্রেণীকে তারা এখন পর্যন্ত টোটালি ডমিনেট করতে পারে নাই। মুসলিম শ্রেণী হচ্ছে ওদের এই অ্যাম্বিশন বিশ্ব শাসনের পথে সবচেয়ে বড় বাধা। আরেকটা শ্রেণী বাধা, সেটা হলো অন্যান্য ধর্মগ্রন্থ যারা ফলো করছে, ফর এক্সাম্পল হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম, এদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, অল্প হলেও কিছু কিছু মানুষ আছে যারা সত্যিকারেই ভিতর থেকে দিনকে ফলো করে। তারা উগ্র না, তারা অহংকারী না, তারা জুলুমের বলে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে আক্রমণ করছে না। আল্লাহপাক বলেছেন কিন্তু অল্প কিছু মানুষ হলেও তাদের মধ্যে ভালো কিছু মানুষ আছে, এদেরকেও সে এখনও নিয়ন্ত্রণ করতে পারে নাই। এই দুই শ্রেণীর মানুষকে দাজ্জাল আলটিমেটলি ডমিনেট করতে পারে নাই, কিন্তু তার এই যে অ্যাম্বিশন, এর পথে এই দুইটা শ্রেণী হচ্ছে বাধা। এর মধ্যে একটা শ্রেণী আমরা কথা বলছি, সেটা হলো মুসলিমরা, আমরা যারা। এই মুসলিমদের মধ্যে আবার দুইটা শ্রেণী আছে যারা ওর এই অ্যাম্বিশনের পথে সবচেয়ে বড় বাধা। এক শ্রেণী হচ্ছে আমাদের এই ছোট ছোট শিশু সোনামণি, যারা তারা আমাদের পরবর্তী প্রজন্ম, একটা ওর টার্গেট দাজ্জাল এবং তার অনুসারীদের টার্গেট আপনার আমার সন্তানেরা, আমাদের পরবর্তী প্রজন্ম। আর সবচেয়ে বড় টার্গেট হচ্ছে আপনি, আমি এবং আমরা, আমরা এখন যারা তরুণ প্রজন্ম। এই দুইটা শ্রেণী মুসলিমদের মধ্যে, অনলি এই দুইটা শ্রেণী দাজ্জালের অ্যাম্বিশনের পথে সবচেয়ে বড় বাধা এবং তার টার্গেটের সবচেয়ে বড় লক্ষ্য। প্রথমে আসছি আমাদের শিশু শ্রেণীর দিকে। একটু খেয়াল করে দেখেন তাদের টার্গেটগুলো কেমন। আপনি আপনার বাচ্চার দিকে তাকান এবং আপনার আজকে থেকে 50 বছর আগের যে বাচ্চারা ছিল এই বিশ্বে, তাদের দিকে তাকাবেন, মিলাবেন। একটু দেখেন আপনার বাচ্চার দিকে তাকান, তারা আমাদের বাচ্চাদের জন্য কি করেছে। তারা আমাদের বাচ্চাদেরকে ধ্বংস করার জন্যে, এরা যেন কখনো আল্লাহর পথে দাঁড়াতে না পারে এবং দাজ্জাল আর তার অনুসারীদের পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, এই জন্যে তারা আসলে কি করছে দেখুন। তারা প্রথমত আমাদের বাচ্চাদেরকে ফিজিক্যালি দুর্বল করে দিয়েছে, বিভিন্ন চিকিৎসার নামেই হোক, বিভিন্ন ভ্যাকসিনেশন প্রোগ্রামের নামেই হোক, বিভিন্ন আপনার এই ম্যানুফ্যাকচার্ড খাবারের নামেই হোক, বেবি ফুডের নামে হোক, পরিবেশের নামে হোক, অন্য যে কোনোভাবে হোক, আপনি দেখবেন আপনার বাচ্চাটা ফিজিক্যালি দুর্বল। আজকে থেকে 50-60 বছর আগের যে বাচ্চারা ছিলেন, ওই ওসমানীয় খেলাফতের সময়ে তারা যেভাবে শৌর্যবীর্য নিয়ে একটা বাচ্চা গড়ে উঠত, আপনি সেটা পাবেন না। আপনার আমার বাচ্চা আর আবদুল্লাহ বিন ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর বাচ্চার মধ্যে অনেক পার্থক্য আছে, আকাশ পাতাল পার্থক্য আছে। তারা আমাদের বাচ্চাদেরকে ফিজিক্যালি উইক করে দিয়েছে। দুই নম্বর দেখবেন, আমাদের বাচ্চাদেরকে তারা কিছু আজে বাজে কার্টুনস, মুভিজ, গেমস এগুলোর মধ্যে ব্যস্ত রেখেছে, যেগুলো ওদেরকে মেন্টালি ডিস্ট্রয় করে ফেলছে। এক পর্যায়ে তারা কিন্তু মানসিক বিকারগ্রস্ত হচ্ছে এবং এরা হতাশায় ভুগছে, হীনমন্যতায় ভুগছে। আপনি খেয়াল করে দেখবেন এখনকার বাচ্চাদের যে প্রজন্মটা আছে, এরা আনসোশাল, অসামাজিক, মানুষের সাথে মিশতে পারে না, ভালো করে কথা বলতে পারে না। আপনি খেয়াল করে দেখবেন এখনকার বাচ্চারা
ওই ধুলোর মধ্যে কাদার মধ্যে হামাগুড়ি দেয় না, খেলাধুলা করে না। এখনকার বাচ্চারা দুরন্ত হয়ে মাঠে ছুটে বেড়ায় না, এখনকার বাচ্চারা সারাদিন গৃহবন্দী অবস্থায় থাকে, এমনকি তারা বাবা মার সহচর্য পায় না। মা চাকরিতে বাবা চাকরিতে, বাচ্চা মানুষ হচ্ছে বুয়ার কাছে। আপনি খেয়াল করে দেখবেন এখনকার বাচ্চারা মানসিকভাবে শক্তিশালী না। এখনকার বাচ্চাদেরকে যে পড়াশোনাগুলো করানো হয় তার বেশিরভাগই দেখবেন এদেরকে ইসলাম থেকে সরিয়ে দেয়। তারা কিন্তু প্রত্যেকটা জায়গায় বাচ্চাদেরকে আক্রমণ করেছে, আমরা ধরতে পারি নাই, বুঝতে পারি নাই। এমনকি আমার বাচ্চা যখন অসুস্থ হচ্ছে তখন আপনি যে চিকিৎসা পদ্ধতিগুলো অবলম্বন করছেন এগুলোর অনেকটাই ওকে ক্ষতিগ্রস্ত করছে। সেই প্রাকৃতিক ট্রিটমেন্টগুলো এখন আর নাই, এমন ট্রিটমেন্টে আপনি যাচ্ছেন যেটা আস্তে আস্তে আপনাকে চিকিৎসা বাণিজ্যের অন্তর্ভুক্ত করে ফেলছে। আমাদের বাচ্চাদের প্রতি ওদের অনেক রকমের টার্গেট। একটা সময় ছিল, দেখেন একটা সময় ছিল বাচ্চারা ছোটবেলায় তীর চালানো শিখত, তরোয়াল ধরা শিখত, বাচ্চারা দুরন্ত হয়ে মাঠে খেলত, তাদের গায়ে ধুলো লাগত, তারা বৃষ্টিতে ভিজত, তারা কাদায় মাখত, তারা দুরন্তভাবে ছুটত, তারা বন্ধু মহলে চলাফেরা করত, তারা ছোটবেলায় কোরআন হিফজ করে ফেলত, ছোটবেলায় ওদের মেমোরি অনেক শার্প ছিল, তারা 10 বছর 12 বছর বা 16 বছর বয়সে আল্লাহর পথে জিহাদও করেছে। একটা সময় ছিল যখন বাচ্চাদের ফিজিক্যাল স্ট্রেংথ অনেক বেশি ছিল, মানসিক ভারসাম্য, মানসিক শক্তি অনেক বেশি ছিল। একটা বাচ্চা ছোটবেলা থেকে জানতো আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দিন, আল্লাহর জমিনে কায়েম করা। আপনি এই জেনারেশন আর এই জেনারেশনের মধ্যে কোনো মিল পাবেন না। এটা কিভাবে হলো? এটা ওদের কারণে হয়েছে, আমরা কারণটা ধরতে পারি নাই। আমরা মনে করছি সব কিছু ঠিকঠাকই চলছে, না সব ঠিকঠাক চলছে না, তারা আপনার এই প্রজন্মকে আক্রমণ করেছে। এবার এই প্রজন্মটা যখন, এদের বয়স যখন হচ্ছে 20 থেকে 40 বা 15 থেকে 30, এই সময়টাকে আমরা বলছি যৌবনকাল, তাই না, ফিতিয়া। এবার দেখেন এই যুব সমাজকে তারা আবার কীভাবে আক্রমণ করছে, কারণ তাদের পথে বাধা ওই শিশু শ্রেণীর মানুষেরা, পরবর্তী প্রজন্ম আর আমরা যুব সমাজ। এবার এই যুব সমাজকে ঠেকানোর জন্যে তারা কী করেছে দেখুন। তারা প্রথমত আমাদেরকে দিয়েছে একটা লক্ষ্যহীন এডুকেশন সিস্টেম, এমন একটা পড়াশোনার সিস্টেম যেখানে কোনো লক্ষ্য নাই, জীবনের কোনো লক্ষ্য, কোনো অ্যাম্বিশন নাই। যেগুলো আছে সেগুলো বস্তুবাদী, আপনাকে দুনিয়ার দিকে ফোকাস করাবে, এখানে দিন কিছু না। এই এডুকেশন সিস্টেম আমি বারবার বলেছি আপনাকে 20 বছরে 20টা সূরা শেখাতে পারবে না, 20 বছরে আপনি 20টা হাদিস শিখবেন না, 20 জন সাহাবির নামও জানবেন না, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা পর্যন্ত পড়ে দেখবেন না, কোরআন A to Z কখনোই পড়ে দেখবেন না, আপনি হাদিসের কিতাবগুলো, ছোটো ছোটো কিতাবগুলো মুখস্থ করতে পারবেন না, আপনি ইসলামের বুনিয়াদী বিষয়গুলো সম্পর্কে জ্ঞান পাবেন না, যেমন ওজুর ফরজ কয়টা, সালাতের ফরজ কয়টা। এগুলো শেখার জন্য আপনাকে যৌবন বয়সে এসে আল্লাহর পথে সময় দিতে হচ্ছে, অথচ এগুলো শেখা উচিত ছিল কখন, যখন আপনার বয়স 7 থেকে 10, তখন। তো এই যদি হয় অবস্থা, তাহলে ওরা আমাদেরকে এমন একটা এডুকেশন সিস্টেম দিয়েছে যেটা আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দিয়েছে। লক্ষ্যটা কী ছিল? লক্ষ্যটা আল্লাহপাক বলেছেন সূরা আলী ইমরানের মধ্যে 185 নম্বর আয়াতে, আয়াতটা খুব ভালো করে শুনুন। আল্লাহপাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, অতপর যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল। দিস ইজ দ্য রিয়েল ডেফিনেশন অফ সাকসেস, সাফল্যের মৌলিক সংজ্ঞাটা হচ্ছে এটা, যে ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, সে ব্যক্তি সফল, আর কেউই সফল না। আমাদের ডোনাল্ড ট্রাম্প সফল না যদি সে জাহান্নাম থেকে বাঁচতে না পারে, আমাদের পুতিন সফল না যদি সে জাহান্নাম থেকে বাঁচতে না পারে, ফিরাউন, হামান, কারুন, নমরুদেরা সফল নয় যদি তারা জাহান্নাম থেকে বাঁচতে না পারে, ওই মুসআব বিন উমাইর সফল যাকে কবর দেওয়ার সময় পুরো কাফনের কাপড় পাওয়া যায় না, ঘাস দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, ওই খুবাইব রাদিয়াল্লাহু আনহু সফল যাকে দিনের জন্য শুলিতে চড়ানো হয়েছে, আজকের দিনেও তারা সফল যাদেরকে খুঁজে খুঁজে বের করে ইসলামের কারণে টার্গেট কিলিং করা হচ্ছে, জেল, জুলুম, শুলি, ফাঁসি দিয়ে হত্যা করা হচ্ছে, এরা সফল, এরা সফল। ফামান যুহযিহা আনিন নার, সবাই যেন সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখে, যাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচাবেন
জান্নাতে প্রবেশ করাবেন শুধুমাত্র সে ব্যক্তি সফল, আর কেউ সফল না, কেউ না। যদি আমরাও জাহান্নাম থেকে বাঁচতে না পারি, দুনিয়াতে যতই জিতে যাই না কেন, দিন শেষে আমরা হেরে যাব। আল্লাহ পাক যেন আমাদেরকে দিন শেষে বিজয় দান করেন। দুনিয়ার বিজয় চিরস্থায়ী নয়, এটা হচ্ছে জীবনের লক্ষ্য। খেয়াল করে দেখেন, এই এডুকেশন সিস্টেম, এই শিক্ষা ব্যবস্থার কোনো বাচ্চা, কোনো যুবক, কোনো তরুণ বা কোনো কিশোর, ইভেন যারা বাইরে থেকে ডিগ্রি নিয়ে আসছে, কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড, এরা কি মনে করে এটাই জীবনের লক্ষ্য? তাহলে কি হলো, আলটিমেটলি তারা আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্য থেকে সরিয়ে দিয়েছে। এটা আমাদের ছিল পরকালীন লক্ষ্য। আর দুনিয়ার লক্ষ্য কি ছিল? আল্লাহ পাক কি বলেছেন সূরা শুরার মধ্যে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ, আল্লাহ পাক বলেছেন এই দিনটা কায়েম করো আর তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। আমাদের দুনিয়ার লক্ষ্য ছিল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। দেখুন তো আজকের এডুকেশন সিস্টেমের কয়টা ছেলে, কয়টা মেয়ে, কয়টা কিশোর, তরুণ বা এই যে যুবক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের স্বপ্ন দেখে, কয়জন, কয় পার্সেন্ট? 10%? আমরা তো বলি 90% মুসলিমের দেশ, তাই না? 90% মুসলিমের দেশে 100 জনের মধ্যে 90 জন মানুষই নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার যারা নামাজ পড়ে তারা বোঝে না আমি আসলে কি করছি। এই 90% মুসলিমের দেশে আপনি দেখবেন যে 90% মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না, আর যারা জানে তারা জানে না কোরআনে কি লিখা আছে। 90% মুসলিমের দেশে আপনি দেখবেন একটা শরিয়া ল কায়েম নাই। 90% মুসলিমের দেশে আপনি দেখবেন ইসলাম পালন করতে গেলে আপনাকে কত ট্যাক্স শুনতে হচ্ছে। আপনি শুধু কি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কারো বিধান মানি না, সিম্পল, এই তো। এটা বলার কারণেই আপনাকে হত্যা করা হবে, এটা বলার কারণেই আপনাকে হত্যা করা হবে। এটাই কি 90% মুসলিমের দেশ? যারা মনে করি আমরা এটা 90% মুসলিমের দেশ, বাংলাদেশ বা এই ধরনের যত কান্ট্রিগুলো আছে এগুলো ইসলামিক কান্ট্রি, তারা জেগে জেগে স্বপ্ন দেখছেন। এটা ইসলামিক কান্ট্রি নয়, এটাকে বানাতে হবে ইসলামিক কান্ট্রি। এটা প্রথম কাজ তারা করেছে। তারপর দেখুন, তারা আমাদের যুব সমাজকে দুনিয়ার যে মোহ, দুনিয়ার যে প্রলোভনগুলো আছে, যেমন স্ট্যাটাস, টাকা, ভালো একটা চাকরি, জীবনে প্রতিষ্ঠিত হতে হবে এবং আয়ের ভালো একটা সোর্স লাগবে যাতে আমার কোনো অভাব না হয়, এক কথায় দুনিয়া দুনিয়া আর দুনিয়া, এর পিছনে মত্ত রেখেছে। মত্ত, দুনিয়া আমাদের প্রয়োজন, দুনিয়াতে চলতে হবে প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য করে নিয়েছি কিন্তু আমরাই। খেয়াল করে দেখেন এখনকার যুব সমাজের উদ্দেশ্য, জীবনের উদ্দেশ্য একটা ভালো চাকরি, একটা সুন্দরী মেয়ে, বা এমন কোনো ব্যবসা যেখানে সে লস করবে না, বা একটা বাড়ি, বা একটা জমি, স্ট্যাটাস, পলিটিক্যাল পাওয়ার, এগুলোই। এই শিক্ষাগুলো শুধু যে শিক্ষা ব্যবস্থা ওদেরকে দিচ্ছে তা নয়, এই শিক্ষাগুলো তাদের পরিবারও ওদেরকে দিচ্ছে। এক একটা পরিবার এখন এক একটা জাহান্নামের টুকরা। পরিবারের কোনো কর্তা এখন ইব্রাহিমের মতো নয়, পরিবারের মারা এখন সারা হাজারার মতো নয়, পরিবারের আত্মীয় স্বজন যারা আমাদের চারপাশে ঘুরছে তাদের কাছে আমাদের কোনো মূল্য নাই। এই যে আজকে যেমন আমি কথা বলছি, আপনারা সবাই আমার কথা শুনছেন, দেখা যাবে নিজের পরিবারের লোকই কথা শোনে না, এটাই বাস্তবতা। মানে পরিবারগুলো এখন জাহান্নামের টুকরা হয়ে যাচ্ছে দিন দিন, হয়ে গেছে। এবং পরিবার থেকে এই শিক্ষাগুলো দেওয়া হয় যে বাবা তোমাকে জীবনে বড় হতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বড় চাকরি করতে হবে, সেই চাকরি হোক হালাল পথে বা হারাম পথে করতেই হবে, এবং শেষ বয়সে আমাকে দেখতে হবে যদি একটা বাড়ি না করতে পারো, একটা গাড়ি না করতে পারো, জমি না কিনতে পারো, সুন্দরী একটা মেয়ে পাবে না, কেউ তোমাকে মূল্যায়ন করবে না, কোনো পিতা, কোনো মা, কোনো বোন, কোনো ভাই, পরিবারের গার্ডিয়ান তাদেরকে বুঝাচ্ছে না যে আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে, হে আমার বাবা, হে আমার সন্তান, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্যে, তোমাকে আল্লাহ পাক দিয়েছে ইসলাম, তোমাকে দিয়েছে ইমান, তোমাকে দিয়েছে সুন্নাহ, আল্লাহ চান যে তুমি আল্লাহর জমিনে তার দিন কায়েম করো, আমরা তোমার সাথে আছি, তুমি এগিয়ে যাও, আমি পিতা হিসেবে, মা হিসেবে তোমার সাথে আছি, তুমি এগিয়ে যাও, এই পথে তুমি গাজী হলে আমি গাজীর পিতা, গাজীর মা, এই পথে তুমি শহীদ হলে আমি শহীদের পিতা, শহীদের মা। এভাবে কিন্তু কোনো পিতা কোনো মা এখন সন্তানদেরকে ট্রিট করছে না, তৈরি করছে না।
তা আমরা পিতা মাতাদের করে নিয়ন্ত্রণ করে ফেলেছি। এটা হচ্ছে পারিবারিক অবস্থা। খেয়াল করে দেখবেন এই দুনিয়ার প্রলোভন গুলোতে তারা এই যুব সমাজকে মত্ত রেখেছে। আরেকটা কি, তারা যুব সমাজকে নারীর নেশায় মত্ত রেখেছে। নারী কিভাবে ওই শিক্ষা ব্যবস্থায় ফিরে যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থায় যতদিন পর্যন্ত আপনি পড়াশোনা করবেন, আপনাকে ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করতে হবে। একটা মেয়ে আপনার সামনে বসে থাকবে যার গায়ে কাপড় পরেও সে ন্যাংটা, নবীজি বলেছেন, আমি বলিনি, তারা কাপড় পরেও ন্যাংটা, নবীজি বলেছেন, নিসাউন ক্যাসিয়া আরিয়াত, শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং খেয়াল করলে দেখবেন তারা যে নগ্ন হয়ে আছে এই বোধটাও তাদের মধ্য থেকে উঠে গেছে। কিন্তু সে যে একটা পোশাক পরছে যেটা দেখে মানুষ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে, মানুষের কাছে খারাপ লাগছে, এই চেতনাটাও কিন্তু ওর মধ্যে আর কাজ করছে না। তাহলে একেও অনিয়ন্ত্রণ করে ফেলেছে অলরেডি। তো এই শিক্ষা ব্যবস্থায় আপনাকে এ ধরনের মেয়েদের সাথে পড়াশোনা করতে হবে 10 বছর, 15 বছর বা 20 বছর। আর এই সম্ভাবনা 1%, এই সম্ভাবনাটা 1% যে এত দীর্ঘদিন আপনি ফ্রি মিক্সিংয়ে পড়াশোনা করার পর একটা মেয়ের সাথে আপনার শারীরিক সম্পর্ক হবে না, এই সম্ভাবনা 1%, 0.001%। 99% সম্ভাবনা যে এই 10-15 বছরে অবশ্যই একাধিক মেয়ের সাথে আপনার প্রেম হবে এবং একাধিক মেয়ের সাথে আপনার সেক্সুয়াল রিলেশনশিপ হতেই পারে। এবং এর জন্য আপনি একা দায়ী নন, এর জন্য আপনি একাই দায়ী নন। আপনি পাপ করেছেন, শুধু আপনি একাই দায়ী নন, শিক্ষা ব্যবস্থার প্রণেতা যারা এরা দায়ী, পরিবার দায়ী, এবং এই যে সিস্টেমটা চলছে এই সিস্টেমটা দায়ী, এবং ওদের চক্রান্ত তো আছে এখানে। এরপরেও তারা কি করেছে, তারা যুব সমাজকে মাদকের নেশায় মত্ত রেখেছে, নারীর প্রলোভন দিয়েছে, ফ্রি মিক্সিং, এই মিডিয়ার মাধ্যমে নগ্নতা, অশ্লীলতা, ফ্যাশন শো এবং পর্নোগ্রাফির মাধ্যমে সারা বিশ্বে জেনা ছড়িয়ে দিয়েছে। জেনা স্বামী স্ত্রীর সাথে যে কাজটা করে তার বেডরুমে, কোনো স্বামী বা স্ত্রী কি কখনো চাইবে যে এই এই জিনিসটা কেউ দেখে ফেলুক? স্বামী আমার জন্য হালাল, স্ত্রী আমার জন্য হালাল, হালাল হওয়ার পরেও কি আমি চাইব যে আমি আমার স্ত্রীর কপালে চুমু খাচ্ছি এটা সারা বিশ্বের মানুষ দেখুক? আর আপনি খেয়াল করে দেখেন পর্নোগ্রাফির মধ্য দিয়ে হারাম সম্পর্ক, হারাম জিনাকে ভিডিও টিডিও করে সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন এরা কোন শ্রেণীর মানুষ, মানে কত নিচু লেভেলের মানুষ হলে, মানে কোন নিচু শ্রেণীর ইবলিস হলে তারা এই কাজটা করতে পারে, এটা তারা করেছে। এভাবে প্রত্যেকটা যুবককে তারা গোপন পাপে লিপ্ত রেখেছে। এতে করে যুব সমাজ আপাত দৃষ্টিতে ধার্মিক মনে হলেও ভিতরে ভিতরে পাপ করে যাচ্ছে, এবং এটা থেকে বের হওয়া তো সহজও নয়। যদি কেউ এটা করতে নাও চায়, ইন্টারনেট চালাতে গেলেই তার সামনে এগুলো চলে আসছে। এরপরেও তারা বিয়েকে কঠিন করে দিয়েছে, বিয়ে করতে পারবে না, বিয়ে করতে হলে এত 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 কিছু লাগবে, আর একটা ছেলের পক্ষে এত কিছু করা তো সম্ভব না। হালাল পথে, হারাম পথে পসিবল, হালাল পথে সম্ভব না আসলে, যদি ব্যাকগ্রাউন্ড ভালো না থাকে। তখন সে ভালো মেয়ে পাচ্ছে না, বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা সহজ হয়ে গেছে, মেয়েদেরকে ফ্রি মিক্সিংয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে, রাস্তাঘাটে নগ্ন মেয়েরা ঘুরে বেড়াচ্ছে। এই যুব সমাজকে টার্গেট করেই কাজগুলো করা হয়েছে, যাতে করে যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া যায়, তারা সেখানে সফল। এরও পরে যখন দেখছেন যে বিয়ে কঠিন, জেনা সহজ, জেনা করতে গিয়ে মানুষ প্রেমে লিপ্ত হচ্ছে, হারাম রিলেশনশিপে, তখন মাঝে মাঝে মনক্ষুণ্ণ হচ্ছে, প্রেমে প্রেমে ব্রেকআপ হচ্ছে, পরিবারের হতাশা, প্রেমিকার সাথে হতাশা, তারপরে আপনার জীবনে কিছু করতে না পারার হতাশা, এগুলো এই ছেলেদেরকে নিয়ে যাচ্ছে মাদকের দিকে। তখন তারা মাদক সেবন করছে এবং এই মাদকের মধ্যে শান্তি খুঁজছে, প্রশান্তি খুঁজছে, মাদক খেলে আমি শান্তিতে থাকব। তারা কিন্তু প্রশান্তি খুঁজতে কোরআনের কাছে আসছে না, তারা প্রশান্তি খুঁজতে আল্লাহকে সেজদা করছে না, তারা প্রশান্তি খুঁজতে মাদকের কাছে যাচ্ছে। এক সময় ছিল গাজা, ইয়াবা, গাজা ওইসব ছিল হেরোইন টেরোইন, এখন তো ইয়াবা টিয়াবা আরও অনেক কিছু চলে আসছে, এবং এটা একটা জায়গায় সীমাবদ্ধ নাই, বিশ্বের সমস্ত দেশে এটা ছড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি আপনার লক্ষ্যহীন জীবনযাত্রা, দুনিয়া পূজা, অর্থলিপ্সতা, তারপরে যে মাদক জিনা এবং এই যে ফ্রি মিক্সিং, এগুলোর মধ্য দিয়ে তারা যুব সমাজকে টার্গেট করেছে। উদ্দেশ্য ছিল যুব সমাজকে আল্লাহর পথ থেকে সরিয়ে নিয়ে আসা, এবং তাদের যে ওই যে লক্ষ্য, দুনিয়ার লক্ষ্য ইসলামী খেলাফা,
এবং পরকালের লক্ষ্য ওই জান্নাত, এই দুইটা বড় লক্ষ্য থেকে তারা ওদেরকে সরিয়ে দিয়েছে। এরপরেও আছে অহেতুক কিছু খেলতামাশা, যুবকদেরকে এমন কিছু কাজে ব্যস্ত রেখেছে এগুলো অহেতুক টাইম কিলিং। টাইম মানে হচ্ছে হায়াত, টাইম মানে কিন্তু জীবন, হায়াত। আপনি খেয়াল করে দেখবেন বড় অংশের যুবক এখন অযথাই অনেক সময় নষ্ট করে, গল্পগুজব করে, আড্ডা পিটায়, অথবা ফেসবুকিংয়ের মাধ্যমে বা ইউটিউবিংয়ের মাধ্যমে, বা দেখা যাবে যে ইন্টারনেটে অহেতুক স্ক্রলের মাধ্যমে, বা অহেতুক কিছু খেলাধুলা, অহেতুক কিছু গান বাজনা, অহেতুক কিছু ফাংশন যেগুলো ওর কোনো আসলে ফায়দা নাই, সেখানে কিন্তু তৃপ্তি খুঁজে, শান্তি খুঁজে। তা আসলে কিন্তু দিন শেষে ওগুলো তাকে শান্তি দেয় না। সে যখন বাসায় ফিরে যায় সে কিন্তু অশান্ত মন নিয়েই বাসায় ফিরে যায়। যে যুবকটা মসজিদে এসে আল্লাহর কাছে সেজদা করেছে, কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলেছে, কোরআনের দুইটা আয়াত পড়েছে, অর্থসহ বুঝেছে, আমল করেছে, ওর মনটা, ওর মনের মধ্যে কিন্তু অনেক প্রশান্তি, নূর আর বাসিরা কাজ করছে। আর যে ছেলেটাকে দেখবেন এই সমস্ত অহেতুক খেলতামাশা লিপ্ত আছে, ওর মনটা কিন্তু অস্থির, চঞ্চল, হতাশা, হিরোমনতায় সে ভুগছে। এগুলো যুবকদের মৌলিক সমস্যা। প্রিয় ভাই, ওইসব সেক্টর আপনাকে শান্তি দিবে না। আপনাকে শান্তি দিবে আল্লাহর জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারলে, আল্লাহর দিনকে নিয়ে একটু ফিকির করতে পারলে, সেজদায় কান্নাকাটি করতে পারলে, এবং কোরআন, এবং অনলি কোরআন আপনাকে হৃদয়ের মধ্যে প্রশান্তি দিবে, সাকিনা দিবেন ইনশাআল্লাহ। এবং এমন সাকিনা, এমন ইমান, এমন তেজ আল্লাহ পাক আপনাকে দান করবেন যে সমস্ত বিশ্ব যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনার কোনো পরোয়া হবে না, আপনি হাসতে হাসতে ফাঁসির কাজটা চলে যাবেন, কোনো ভয় লাগবে না ইনশাআল্লাহ। এবং আপনার কাছে মনে হবে যারা আমাদেরকে ভয় দেখাচ্ছে এরা তো আসলে কিছুই না, আপনার সাথে আছেন আল্লাহ যাকে কেউ পরাজিত করতে পারবে না, আপনার সাথে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যাকে কেউ অতিক্রম করতে পারবে না, আপনার সাথে আছে আল্লাহর কিতাব কালাম, আল্লাহর কালাম কোরআন, কালামুল্লাহ, যার একটা আয়াতকে কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। সবচেয়ে বড় বড় বিষয়গুলো আপনার সাথেই আছে, আপনি প্রশান্তি খুঁজতে ওখানে কেন যাচ্ছেন? আর এই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা আপনার মধ্যে এমন নূর দান করবে যে আল্লাহর দিনের জন্য আপনার যদি জানও চলে যায় কখনো আপনার কোনো পরোয়া মনে হবে না ইনশাআল্লাহ। খেয়াল করে দেখবেন আপনার এই যে পরিবার, আপনার প্রেমিকা, আপনার গার্লফ্রেন্ড, আপনার বান্ধবী, আপনার মা বাবা ভাই বোন যারা আছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাই, একটা কথা খুব ভালো করে শুনে রাখেন, এরা কেউই আপনার ব্যক্তি সত্তাকে ভালোবাসে না, ফুল স্টপ। কোনো মানুষ আপনাকে ভালোবাসে না, আপনার অবস্থানকে ভালোবাসে, মানুষ মানুষকে ভালোবাসে না, এটা মনে রাখবেন। এটা আমি আমার নিজের জীবনের কথা দিয়ে বলছি যে মানুষ কখনো মানুষকে ভালোবাসতে পারে না। বাহ্যিকভাবে তার আপনার সাথে চলছে, ফিরছে, আপনার ভালো চাইবে, আপনার পাশে থাকার প্রতিশ্রুতি দিবে, পিতা মাতার কথাটা আলাদা, কারণ তাদের ভালোবাসা অকৃত্রিম, এটা ঐশ্বরিক ভালোবাসা, কারণ আমরাও বাবা মা হয়েছি, আমরা জানি। কিন্তু বাকিদের কথা বলছি, এরা আপনাকে ভালোবাসে না, এরা আপনার অবস্থানকে ভালোবাসে। আপনি যখন ভালো অবস্থানে থাকবেন তারা আপনার পিছনে ঘুর ঘুর করবে, তারা আপনাকে অনেক তেল দিবে, পাম্পটি মারবে, তারা আপনাকে অনেক হাইলাইট করার চেষ্টা করবে, এবং তারা আপনার কাছ থেকে বেনিফিট নেওয়ার চেষ্টা করবে। যখন বেনিফিট নেওয়া শেষ আপনাকে তারা ছুঁড়ে ফেলে দিবে। আর যদি ভালোবেসেও থাকে, যখন আপনার জীবনটা শেষ হয়ে যাবে তখন এরাই আপনাকে সাড়ে তিন হাত মাটিতে রেখে চলে আসবে। অনলি একজন সত্তা, অনলি ওয়ান, আল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু, আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, অনলি আল্লাহ আপনাকে ভালোবাসেন। আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আপনার অবস্থানকে ভালোবাসেন না। আপনি ভালো হলেও আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, যখন আপনি খারাপ কাজ করেন তখনও আল্লাহ আপনাকে ভালোবাসেন। সেই আল্লাহর জন্য আমরা কী করছি, এই বাস্তবতাটা খুব ভালো করে মনে রাখবেন। মানুষ মানুষকে ভালোবাসে না, তার অবস্থানকে ভালোবাসে। অনলি আল্লাহ আপনাকে ভালোবাসেন যখন আপনি পাপ করেন তখনও, যখন আপনি পুণ্য করেন অবশ্যই তখন। খেয়াল করে দেখবেন যখন আমরা পাপ করেছি আল্লাহ পাক কিন্তু আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন নাই, আল্লাহ পাক তওবা করার তৌফিক দিয়েছেন, আবার ফিরে আসার তৌফিক দিয়েছেন। ভুল করেছি, উঠে দাঁড়িয়েছি, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আবার সামনে গেছি, আবার ভুল করেছি, আবার আল্লাহ পাক মাফ করে দিয়েছেন।
আল্লাহ পাক মাফ করতে করতে কখনো ক্লান্ত হবেন না। আমরা পাক আমরাই আল্লাহর দিনের পথে চলতে চলতে ক্লান্ত হয়ে যাই। এই চেতনাটা যে যুবক বুঝতে পারবে যে অনলি আল্লাহ আমার আপন, অন্য কেউ আমার আপনজন নয়, সে ব্যক্তি তার জান, তার মাল, তার ইজ্জত, তার সময়, শ্রম সব কিছুকে হাসি মুখে আল্লাহর পথে বিলিয়ে দিতে পারবে, অন্য কেউ পারবে না। আর এই চেতনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। সাহাবীরা নিজের জানের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন, ইসলামকে বেশি ভালোবাসতেন, দিনকে ভালোবাসতেন, আল্লাহকে ভালোবাসতেন। তারা তাদের জান, মাল, সময়, শ্রম, ইজ্জত, সম্মান সব কিছু আল্লাহর জন্য কুরবান করে দিয়েছিলেন। আমরা যদি এটা করতে পারি, অনলি তখনই এই দিনের বিজয় সম্ভব, অন্যথায় সম্ভব নয়। এছাড়াও তারা আমাদের যুবকদেরকে তাহলে ব্যস্ত রেখেছে আরেকটা কাজে, এটা একটু বলি, এই পয়েন্টটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করার যে মোহ, এখানে আমাদের যুবকদেরকে এখন রাজনৈতিক ক্ষমতা অর্জন করার একটা মোহ দিয়েছে তারা। যদি আমি রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারি তাহলে সমাজের মানুষ আমাকে ভক্তি শ্রদ্ধা করবে, দু চারজনকে চট থাপ্পড় দিলে কেউ আমাকে কিছু করতে পারবে না, কেউ যদি ইসলামের পক্ষে কথা বলে তারে ডাইকা নিয়ে ঘরের ভিতর ঢুকাবো, মাইরা হাইরা হারান্ডি সব গুঁড়া করে ফেলাম, কেউ কিছু বলতে পারবে না। আমার সাথে পুলিশ আছে, প্রশাসন আছে, আমি পলিটিক্যাল নেতার ছেলে, আমি অমুক, আমি তমুক। এই যে একটা মোহ, এই যে একটা অহংকার, উদ্ধত আচরণ, এইদিকে শয়তান, ইবলিস, দাজ্জাল এবং তার অনুসারীরা যুব সমাজকে ব্যস্ত রেখেছে। এবং তারা ভুলে গেছে তারা কোথা থেকে তৈরি হয়েছিল এবং কোথায় তারা ফিরে যাবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে তুচ্ছ একটা পানি থেকে, শুক্রকীট থেকে, দুর্গন্ধযুক্ত বীর্য থেকে আল্লাহ পাক এদেরকে সৃষ্টি করেছেন। এরা ফিরে যাবে ওই কবরে যখন তাদের দেহ থেকে দুর্গন্ধ বের হবে, আর মাঝখানের এই সময়টাতেই তারা এগুলো করছে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করুন এই দোয়া করছে। এই কয়েকটা বিষয় নিয়ে মূলত তারা আমাদের যুব সমাজকে ইসলামের পথ থেকে সরানোর চেষ্টা করেছে, এবং তারা আমার মত যে তারা 95% সফল। এবং এর আগেও এই যে বললাম আমাদের আগামী প্রজন্মকে নষ্ট করার জন্য তারা যা যা করেছে, এখানেও তারা প্রায় 95% সফল। আর এই যদি হয় অবস্থা, আর আমি বলেছি এই দুটো শ্রেণী, কেবলমাত্র এই দুটো শ্রেণী পারে ইসলামের বিজয় অর্জন করতে, দাজ্জাল এবং তার সভ্যতা এবং তার যে অনুসারীরা আছে এদের বিরুদ্ধে দাঁড়াতে, কি করা উচিত ছিল? তাহলে উচিত ছিল আমাদের ছোটবেলা থেকেই জীবনের লক্ষ্যটাকে ঠিক করা, উচিত ছিল আমাদের প্রত্যেকটা পরিবারের কর্তাদেরকে ইব্রাহিমের মতো হয়ে যাওয়া, মাদেরকে হাজেরার মতো হয়ে যাওয়া এবং সন্তানদেরকে ইসমাইলের মতো হয়ে যাওয়া। উচিত ছিল ছোটবেলা থেকেই আমার সোনামণিদেরকে আল কোরআনের শিক্ষায় শিক্ষিত করা, ইসলামের বুনিয়াদী বিষয়গুলোকে শেখানো, তাদেরকে প্রাকৃতিক পরিবেশে বড় করা, তাদেরকে ভালো ভালো খাবার খাওয়ানো যেগুলো ম্যানুফ্যাকচার্ড নয়, যেগুলো পুষ্টিকর, যাতে করে ওদের শরীরটা সুঠাম হয়ে গড়ে ওঠে, আমাদের মতো নয়। উচিত ছিল ন্যাচারাল খাবারের সাথে আলো, বাতাস, প্রকৃতির সাথে ওদেরকে মিশতে দেয়া, খেলতে দেয়া, ওদেরকে ধুলো মাখতে দেয়া, কাদা মাখতে দেয়া, ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলা, ওদেরকে ভাষা শেখানো, ওদেরকে এমন একটা পড়াশোনার সিস্টেমে পড়াশোনা করানো যেখানে পড়াশোনা করলে ওরা দিন দুনিয়া উভয়টার জ্ঞান অর্জন করতে পারবে। উচিত ছিল আমাদের হালাল রিজিকের দিকে চোখ দেয়া, রিজিকটা হালাল না হলে কোনো কিছুই কবুল হয় না এবং আলটিমেটলি এই কাজগুলো কোনো ফল বয়ে আনে না। উচিত ছিল আমাদের যখন আমরা কৈশোরে চলে আসবো তখন আমাদের হালাল রিজিক অর্জন করা, অল্প রিজিকে তুষ্ট থাকা, জীবনের চাহিদার লেভেলটাকে কম রাখা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো একটা প্রেমময়ী দিনদার মেয়েকে বিয়ে করা উচিত ছিল। উচিত ছিল আমাদের আদর্শ পরিবার গঠন করা, আমাদের সন্তানদেরকে আগামী প্রজন্মের জন্য মানুষ করে যাওয়া এবং তাদের মধ্যে দাওয়া, আল্লাহর পথের দাওয়া, আল্লাহর পথের জিহাদ এবং শাহাদাতের যে তামান্না, দিন প্রতিষ্ঠার যে প্রেরণা, এটাকে এস্টাবলিশ করা, এগুলো উচিত ছিল আমাদের। যদি আজও আমরা এগুলো করতে পারি ইনশাআল্লাহ আগামী দিন বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ তাআলা। যদি আজও আমরা এগুলো করতে পারি ইনশাআল্লাহ তাআলা অল্প সময়ের মধ্যেই আমরা ওদের হাত থেকে জেরুজালেমকে মুক্ত করবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই আগামী দিনগুলো হচ্ছে ইসলামের জন্যে,
ইসলাম হবে আগামী দিনের সুপার পাওয়ার, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। বিশ্বের সমস্ত পরাশক্তি ইসলামের সামনে আত্মসমর্পণ করতে বাধ্য হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী। পৃথিবীর কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আমরা ইনশাআল্লাহ কাশ্মীর উদ্ধার করব, ইনশাআল্লাহ আমরা ওই ঘুর ভাইদের পাশে যাব, ইনশাআল্লাহ আরাকান তার জায়গা ফিরে পাবে, ইনশাআল্লাহ প্যালেস্টাইনে কোনো শিশু কাঁদবে না, ইনশাআল্লাহ ইয়েমেনের কোনো বাচ্চাকে বোম মেরে হত্যা করা হবে না ইনশাআল্লাহ তাআলা, ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা। আফগান আমাদের হবে, ওটা আমরা ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইরাক, ইরান, লিবিয়া, সিরিয়া, জর্ডান, প্রতিটা কান্ট্রি আমরা ইনশাআল্লাহ ইসলামের যে শাসন, যে শরিয়া, এর মধ্যে বুনিয়াদি ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। ইনক্লুডিং আমাদের মাতৃভূমি, এটাও বাদ থাকবে না ইনশাআল্লাহ। বাতিলরা যত চেষ্টাই করে নাক না কেন, ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল্লা আগামী দিনগুলোতে এখানেও ইসলামী খেলাফা কায়েম হবে ইনশাআল্লাহ। আমাদেরকে করতে হবে না, আমাদের দিকে তেরে আসবেন না, আমার দিকে তেরে আসার দরকার নাই, এটা আমি করব না, এটা আমাকে করতে হবে না, এটা করবে ইমামুল মাহদি, ঈসা আলী ইসলাম। যদি এখন কেউ করতে নাই বা পরে, ইনশাআল্লাহ ইমামুল মাহদি, ঈসা আলী ইসলাম যখন আসবেন, তখন আপনার এই ঢাকা, এই চট্টগ্রাম, বাংলাদেশ, পাকিস্তান, এই মিয়ানমার, বার্মা, দিল্লি, কাশ্মীর কোনো কিছুই বাকি থাকবে না ইনশাআল্লাহ। আপনি আল্লাহর কালামের সাথে ফাইট করতে পারবেন না, আপনি আল্লাহ রাসূলের সুন্নাহর সাথে ফাইট করতে পারবেন না, রাসূলের ভবিষ্যৎ বাণীকে আপনি টলাতে পারবেন না, এই ক্ষমতা আল্লাহ পাক আপনাকে দেন নাই। আত্মসমর্পণ করে ফেলুন ইসলামের সামনে, বিখাইর, এটা কল্যাণকর হবে ইনশাআল্লাহ। যদি না করতে পারেন, আল্লাহ পাক ফেরাউনের সাথে যা করেছেন, নমরুদের সাথে যা করেছেন, ওই আবু জেহেলের সাথে আল্লাহ পাক যা করেছেন, এ যুগের ফেরাউন, এ যুগের নমরুদ, এ যুগের আবু জেহেলদের সাথে আল্লাহ পাক তাই করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় যুবক ভাইরা, হে আমার যুবক ভাইরা, আমরা উদাত্ত আহ্বান জানাব, আলোচনা অনেক লম্বা করতে চাচ্ছি না, হয়তো প্রশ্নোত্তর পর্ব নিব আমরা ইনশাআল্লাহ, আমরা উদাত্ত আহ্বান জানাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা প্রথমত আমাদের জীবনের উদ্দেশ্যটাকে ঠিক করি, এরপরে আমরা আমাদের শৈশবটাকে এমনভাবে গড়ে উঠি যাতে করে আমরা আল্লাহর পথে যোদ্ধা হিসেবে গড়ে উঠতে পারি। আমরা যেন ভালো ভালো খাবার খাই, শারীরিক কসরত করি, পরিশ্রম করি, আমরা এমন এডুকেশন সিস্টেমে পড়াশোনা করি যে পড়াশোনাটা করলে আমার দিন দুনিয়া দুটোই ঠিক থাকবে ইনশাআল্লাহ। আমাদের উচিত, হে আমার যুবক ভাই, আমাদের উচিত এমন হালাল রিজিকের সোর্স তালাশ করা যেগুলো আমাদেরকে হালাল রিজিক দিবে, দুনিয়াতে ধনী বানাবে না কিন্তু সচ্ছল স্বাবলম্বী বানাবে ইনশাআল্লাহ। আমাদের উচিত আদর্শ পরিবার গঠন করা এবং প্রেমময়ী, নেককার, সলেহা, মুমিনা নারীদেরকে বিয়ে করা, এবং এক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে অন্যান্য বিষয়গুলোকে বেশি প্রাধান্য না দেয়া, দিনদারিতাকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া উচিত, বিয়েটাকে সহজ করে দেয়া, এর মোহরকে কমিয়ে নেয়া, এবং বিয়েটাকে সহজ করে জেনার পথটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আমাদের উচিত যাবতীয় রকম বিজাতীয় দর্শন, আদর্শগুলোকে ত্যাগ করে দেয়া, এবং আদর্শ পরিবার গঠনের মধ্য দিয়ে আমাদের পরিবারের প্রত্যেক সদস্যকে আগামীর সোনালী যে সময়টা আসছে এই জন্য প্রস্তুত করা, দাওয়াত জিহাদি চেতনা অব্যাহত রাখা, তাদের মাঝখানে শাহাদাতের তামান্না জাগিয়ে দেয়া, এবং দিন প্রতিষ্ঠার জন্য ওদেরকে ফ্রন্ট লাইনে যেন তারা যুদ্ধ করতে পারে এরকম মানসিকতা তৈরি করা আমাদের উচিত। হে যুবক ভাই, আসুন আমরা কোরআন এবং সুন্নার আলোকে প্রথমত তালুতের মতো হয়ে যাই। সূরা বাকারার 247 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক তালুতের হাতে জেরুজালেমের বিজয় দিয়েছিলেন, তালুতের হাতে আল্লাহ পাক জেরুজালেমের বিজয় দিয়েছিলেন এক সময়। সেই তালুত ছিল যুবক, একজন নেতা, একজন যোদ্ধা, যাকে আল্লাহ পাক জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছিলেন এবং শারীরিক শক্তি দিয়েছিলেন। অতএব আমাদের উচিত জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করা এবং শারীরিক শক্তি অর্জন করা। চলুন আমরা ইউসুফের মতো হই, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সৌন্দর্য দিয়েছেন, তারপরেও সে জেনার পথে যায় নাই, বরং জেনা না করেও সে মিথ্যা অপবাদে 12 বছর জেল খেটেছে। যখন তার ভাইরা তার সাথে হিংসা করেছে, সে যখন মিশরের প্রেসিডেন্ট হয়েছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদের সব ভাইদেরকে মাফ করে দিয়েছে। চলুন আমরা ইউসুফের মতো হই আলাইহিস সালাম। প্রিয় ভাই, চলুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হই, যাকে পরিবার ছাড়তে হয়েছে, যাকে হিজরত করতে হয়েছে, যাকে নমরুদ গভর্নমেন্ট আগুনে ফেলে দিয়েছে, তারপরেও তার ইমান থেকে তাকে টলাতে পারে নাই, যে মূর্তি ভেঙে ফেলেছেন। মূর্তি মানে শিরক, মূর্তি মানে শুধু মূর্তি নয়, কেউ যদি মূর্তি ভাঙে আর সিলো মারে সেও শিরক করছে। শুধু মূর্তিই শিরক নয়, প্রতিটা শিরকি ক্ষেত্রই শিরক, অর্থনৈতিক শিরক, পলিটিক্সে শিরক, সংস্কৃতিতে শিরক, আকিদায়, চিন্তায়, কাজে কর্মে শিরক, প্রতিটা শিরকের ভিত্তিকে আমাদেরকে ইব্রাহিমের মতো ভেঙে ফেলতে হবে, গুড়িয়ে ফেলতে হবে, ঠিক যেভাবে তিনি মূর্তি ভেঙে ফেলেছিলেন। চলুন আমরা ইব্রাহিমের মতো হই, যিনি
সারার মতো একজন স্ত্রীকে বিয়ে করেছেন, হাজারার মতো একজন স্ত্রীকে পেয়েছেন, এবং যাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইব্রাহিম একাই একটা উম্মাহ, যদি কেউ আপনার কথা না শোনে, কেউ আপনার সাথে না থাকে, এই ইসলামের পতাকা নিয়ে আপনাকে একাই আগাতে হবে, আপনি একাই হবেন এই একটা উম্মাহ ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা ইসমাইলের মতো হই, যে ইব্রাহিম তার সন্তানকে জবাই করতে চাচ্ছে, স্বপ্নে দেখেছেন বাচ্চাকে জবাই করব, ইসমাইল বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যা আদেশ করেছেন আপনি সেটা করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, সুবহানাল্লাহ। এই ইসমাইলের মতো হয়ে যায় ইনশাআল্লাহ, যখনই আল্লাহর পথে যে কাজেরই আদেশ আসবে সেই কাজে 100% ঢেলে দিতে হবে ইনশাআল্লাহ তাআলা। যখন মাল ব্যয় করার সময় আসবে টাকা ব্যয় করবেন, যখন মেধা ব্যয় করার সময় আসবে মেধা ব্যয় করবেন, যখন আপনার সময় দেওয়ার সময় আসবে সময় দিবেন, যখন জীবন দেওয়ার সময় আসবে গড়দান পেতে দিবেন ইনশাআল্লাহ তাআলা। চলুন ইসমাইলের মতো হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের উচিত লোকমান হাকিমের মতো হয়ে যাওয়া। লোকমান হাকিম তার সন্তানদেরকে কত সুন্দর নসিহত করেছেন, সূরাতুল লোকমানের মধ্যে এই নসিহতগুলো আছে, আপনারা পড়ে দেখবেন। বাবা শিরক করো না, পিতামাতার খেদমত করো, পিতামাতাও যদি শিরিক করতে বলে তবুও শিরিক করো না, কিন্তু দুনিয়াতে ওদের সাথে ভালো আচরণ করো। হে আমার সন্তান, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, এবং ধৈর্য ধরো, এটা কঠিন, উদ্ধত অহংকারীর মতো পৃথিবীতে চলো না এবং বুক ফুলিয়ে হেঁটো না। তুমি উচ্চ স্বরে কর্কশ ভাষায় কথা বলো না, কারণ সবচেয়ে কর্কশ ভাষায় গাধারা কথা বলে থাকে। এভাবে তিনি তার সন্তানকে নসিহা করেছেন, পড়ে দেখবেন। চলুন আমরা আসহাবুল কাহফের মতো হয়ে যাই। যদি সমাজের বুকে ইসলামের দাওয়াত দিতে দিতে, জামা গঠন করতে করতে এবং ইসলামের দিন প্রতিষ্ঠার সংগ্রামে পথ চলতে চলতে আর টিকতে না পারেন, জুলুম নির্যাতন একেবারে স্টিম রোলার চালিয়ে দেওয়া হয়, প্রয়োজনে আসহাবুল কাহফের মতো এই সমাজ থেকে এই সভ্যতা থেকে ডিসকানেক্টেড হয়ে পাহাড়ের গুহায় চলে যাবেন, তারপরেও শিরক বেদাত কুফুরের সাথে আপোষ করবেন না। এটা হলো আসহাবুল কাহফ। শিরক কুফর দাজ্জালের সভ্যতা নেফাক জুলুম ফাসাদ, এদের সাথে আপোষ করা চলবে না আসহাবুল কাহফের মতো। প্রয়োজনে ডিসকানেক্টেড হয়ে গিয়ে হিজরত করতে হতে পারে, এর জন্য প্রস্তুত থাকেন, প্রস্তুতি গ্রহণ করেন। চলুন আমরা আসহাবুল উখদুদের মতো হয়ে যাই। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক আসহাবুল উখদুদের ঘটনা বলেছেন, একটা ছোট বালক, একটা ছোট বালক, সে একাই তার জীবন দিয়ে একটা পুরো জাতিকে হেদায়ত দিয়ে গেছে। এই ঘটনাটা পড়ে দেখবেন, রাজা তাকে হত্যা করতে পারছিল না, সে রাজাকে শিখিয়ে দিল যদি একটা তীর নেন, আমাকে গাছের সাথে বেঁধে ফেলেন, আর তীরটা নিক্ষেপ করার সময় বলেন বিসমিল্লাহি রব্বি হাদাল গোলাম, আমি এই বালকের রবের নামে তীর ছুটছি, তাহলে আমি মারা যাব, অন্যভাবে আমি মরবো না। সেই ছেলেটা নিজের জীবনটা দিয়ে দিল, কিন্তু সমাজের সমস্ত মানুষদেরকে জানিয়ে গেল যে এই রাজা ইলাহ নয়, ইলাহ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমার রব। এবং আসহাবুল উখদুদের হাজার হাজার মানুষ, হতে পারে লক্ষ লক্ষ মানুষ, এই বাচ্চাটার মৃত্যু দেখে ইসলাম কবুল করলো ইনশাআল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। এবং এই জালেম বাদশা এই সমস্ত মানুষকে পুকুরা বা খাল খুলে ওর মধ্যে আগুন জ্বেলে সবাইকে পুড়িয়ে হত্যা করেছিল। একটা মা তার শিশুকে নিয়ে লাফ দিতে ভয় পাচ্ছিল, তখন ওই শিশুটা কথা বলে ওঠে ইয়া উম্মা, হে আমার মা, ইসবিরি, ধৈর্য ধারণ করুন, ফাইন্নাকি আলাল হক, কারণ আপনি হকের উপরে আছেন। বাচ্চা কথা বলেছিল, শৈশবের শিশুর বাচ্চা। আর সাহাবুল উখদুদের মতো হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রিয় ভাই, আমাদের সবচেয়ে বড় রোল মডেল, সবচেয়ে বড় উসওয়াতুল হাসানা, সুপার হিরো, আমাদের সুপার হিরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, যিনি যখন নবী হন নাই তখনও তিনি সমাজকে সংস্কার করার জন্যে হিলফুল ফুজুর তৈরি করেছেন। সমাজের জাহিলিয়াত চলতে থাকবে আর যুব সমাজ ঘরে বসে থাকবে, এটা যুবকদের রক্তের মধ্যে থাকে না, থাকা উচিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী হওয়ার পরেও তাকে গোপনে দাওয়াত দিতে হয়েছে, মানুষের গালি খেতে হয়েছে, তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে উহুদের মাঠে দাঁত শহীদ করতে হয়েছে, তাকে মানুষ কতই না লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে, তাকে দেশ ছাড়তে হয়েছে, হিজরত করতে হয়েছে, তাকে প্রায় 100টার মতো যুদ্ধে নেতৃত্ব দিতে হয়েছে। এক পর্যায়ে আল্লাহ পাক তাকে খেলাফা দান করেছেন, ইসলামী হুকুমত দান করেছেন, ইসলামের জামাআ দান করেছেন, ইমামা দান করেছেন, পুরো জাজিরাতুল আরবে ইসলামের পতাকা তিনি উড়িয়ন করেছেন। চলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা আমাদের আদর্শ গ্রহণ করি, আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। চলুন আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে, হামজার মতো, খালিদের মতো, মুসা বিন উমাইরের মতো, সাআদ বিন আবি ওয়াক্কাস, জাফর ইবনে আবি তালিব, হানজালা,
জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের থেকে আমাদের হেদায়েতটা গ্রহণ করি, তাদের থেকে আমাদের আদর্শগুলো গ্রহণ করি, এবং আসন্ন যে সময়টা ইসলামের জন্য আসছে এই প্রত্যেকটা সময়ে আমাদের এক একটা যুবক ভাই যেন একজন করে হামজা হয়ে যায়, একজন করে ওমার হইতে পারে, একজন করে জাফর হতে পারে, একজন করে খুবাইব, একজন করে সাদ, একজন করে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু হতে পারে। আল্লাহ বখশে তৌফিক সবাইকে দান করুন, আল্লাহুম্মা আমিন। উমর ইবনে খাত্তাব যখন ইসলাম কবুল করেছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বলেছেন যে আনা আলিমতা আন্নী ক্বাদ আসলামত, হে তোমরা কি জানো, তোমরা কি শুনলে যে আমি ইসলাম কবুল করেছি? আবু জাহেল বলছে ওয়াইলাক সাকিলাতকা উম্মুক, তোমার ধ্বংস হোক, আল্লাহ পাক তোমাকে ধ্বংস করুক, কব্বাহাকাল্লাহ ওয়া কব্বাহা মা জাইতা বিহ, আল্লাহ তোমার চেহারাকে ধ্বংস করুক। আর উমর রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের সামনে এসে দাঁড়িয়ে বলছেন ইয়া মা আশাল কুরাইশ, হে কুরাইশরা ইয়ালামু, তোমরা জেনে রাখো, শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ও শাহিদতু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিয়েছি মুহাম্মাদ আল্লাহর রাসূল। সবাই তাকে আক্রমণ করলো, উমর রাদিয়াল্লাহু আনহু একাই 10 জনের বিরুদ্ধে লড়াই করছেন কাবা ঘরের সামনে দাঁড়িয়ে। এক পর্যায়ে আদি গোত্রের একজন মানুষ এসে বললেন ইয়া ওমর, ভালো করে শোনেন, ইয়া ওমর, হে ওমর, আফালা কুনতা কাতান্ত, তুমি কি চুপ করে থাকতে পারতে না? ইসলাম কবুল করেছো বুঝলাম, হিকমত অবলম্বন করতে পারতে না, চুপ করে থাকতে পারতে না? উমর ইবনে খাত্তাব বলছেন ওয়াল্লাযি নাফসু মুহাম্মাদিন বিয়াদিহ, যার হাতে মুহাম্মাদের প্রাণ তার কসম করে বলছে, ইন্নি ওয়াল্লাহ ইনশাআল্লাহ, নিশ্চয় আমি লাউ ফারিকান্নাল হাক্কা মিনাল বাতিল, আমি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে ফেলবো, কেমা ফাররাকাল্লাহু বাইনাল লাইলি ওয়ান নাহার, যেমন করে আল্লাহ পাক রাত থেকে দিনকে আলাদা করে ফেলেন। সুবহানাল্লাহ। এরপরে তার নাম হলো আল ফারুক, তিনি বলেছেন আমি সত্য থেকে মিথ্যাকে আলাদা করে ফেলবো, ঠিক যেমন করে আল্লাহ পাক দিন থেকে রাতকে আলাদা করে ফেলেন। এটা হওয়া উচিত আমাদের যুবকদের চেতনা, এটাই হওয়া উচিত আমাদের উমরের ফারুকের আদর্শ। হামজার মতো হওয়া উচিত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হচ্ছে এবং তাকে আঘাত করা হয়েছে, তিনি আবু জেহেলের বাসায় গেলেন, আবু জেহেল ওই সময়কার রাষ্ট্রনেতা, তার বাসায় গিয়ে আবু জেহেলকে কষে একটা থাপ্পড় এবং ঘুষি মারলেন, মেরে বললেন রুদ্দাহা ইন ইস্তাতাতা, ক্ষমতা থাকলে আমাকে ঘুষিটা মেরে দেখাও দেখি। আকুলু মা ইয়াকুল, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি, আকুলু মা ইয়াকুল, আমার ভাতিজা যা বলে আমিও তাই বলি, তোমার যদি ক্ষমতা থাকে আমাকে চট থাপ্পড় পাল্টা মেরে দেখাও দেখি। তিনি বললেন যে শাহিদতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মাদ আমার ভাতিজা আল্লাহর রাসূল, আমি আজকে থেকে ইসলামের পক্ষে চলে আসলাম, তোমাদের ক্ষমতা থাকলে তোমরা আমাকে ঠেকিয়ে দেখাও। এটা হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা ছিল। খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যাকে ইসলামের একটা দায়ী হিসেবে প্রেরণ করা হয়, যাকে মক্কায় ধরে ফেলা হয়, তাকে শূলে চড়ানো হয়, খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শূলে চড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে তোমার জায়গায় যদি মুহাম্মাদকে শূলদণ্ড দেই তাহলে কি তুমি খুশি হবে? খুবাইব বলছেন আমার জায়গায় মুহাম্মাদকে কেন, মুহাম্মাদের একটা চুল যদি বাঁকা হয় এটা আমি খুশি হব না ইনশাআল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন হত্যা করা হচ্ছে তিনি একটা কবিতা আবৃত্তি করছিলেন, সেটা হচ্ছে লাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান। খুবাইবের কাছ থেকে আবার শুনিন, তিনি বলছেন লাস্তু উবালি হিনা উক্তাল মুসলিমান, আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে। আলা আই জামিন কেন লিল্লাহি মাসরাই, যেদিকেই আমাকে পাশ ফিরায় জবাই করে দেয়া হোক না কেন সেদিকটা আল্লাহর জন্য। ওয়াদালিকা ইলাহ ইয়াশা, তিনি এমন একজন ইলাহ যিনি চাইলে ইউবারিক আলা ফি কুল্লি শিলইন মুমাজ্জা, তিনি বলেছেন তিনি এমন একজন আল্লাহ যিনি চাইলে আমার দেহের প্রত্যেকটা হাড্ডি এবং মাংসে রহমত বরকত নূর নাজিল করতে পারে। তাকে হত্যা করা হলো। জাফর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, তাকে পাঠানো হলো মোতার যুদ্ধে। মোতার যুদ্ধে তিনজন সেনাপতিকে পাঠানো হয়, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ বিন রওহা, জাফর ইবনে আবি তালেব। প্রথমে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যান, এরপর আব্দুল্লাহ বিন রওহা তিনি পতাকা হাতে নেন, তিনিও শহীদ হয়ে যান, এরপর পতাকা হাতে নেন জাফর ইবনে আবি তালেব। কথিত আসছে সিরার কিতাবগুলোতে জাফর রাদিয়াল্লাহু আনহু যখন এক হাত দিয়ে তরোয়াল চালাচ্ছিলেন তখন তার ডান হাতে কাফের আঘাত করে, ডান হাতটা কেটে পড়ে যায়, তিনি বাম হাত দিয়ে তরোয়াল চালাতে থাকেন এবং বুকের সাথে ইসলামের পতাকাটাকে আগলে রাখেন, এক হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন, পরে বাম হাতটাও পড়ে যায়, এক পর্যায়ে হাত নাই, তিনি হাত ছাড়াই এইভাবে ঘাড়ের সাথে ইসলামের পতাকাটা ধরেছিলেন। যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যান নাই, তাকে কাফেরা দ্বিখণ্ডিত করে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাইয়ের কথা বলছে, আমরা কোথায়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অঝর নয়নে তিনি কাঁদলেন যে জাফরকে হত্যা করা হলো, এই মাত্র জাফরকে হত্যা করা হলো। জাফর রাদিয়াল্লাহু আনহুর বাসায় ছোট ছোট বাচ্চা ছিল, এই বাচ্চাগুলোকে নবীজি কোলে নিচ্ছেন আর কাঁদাকাটি করতেছেন, কান্নাকাটি করতেছেন। তিনি বললেন যে জাফর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাটা দুইটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা পাখা দিয়েছে, যেই পাখা দিয়ে জাফর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের যে কোনো জায়গায় উড়ে বেড়াচ্ছে এবং ফল খেয়ে বেড়াচ্ছে। এই যে সাফল্য, তারা দুনিয়ার পরেও করেন নাই। কতজন সাহাবির কথা আপনাদেরকে বলবো, মুসআব ইবনে উমাইর একজন সাহাবি, ধনকুবের ছেলে, ধনকুব, আমাদের কি টাকা পয়সা আছে? উনার বাবা মায়ের এত টাকা পয়সা ছিল আপনি চিন্তা করতে পারবেন না। একটা দেশের সবচেয়ে দামি পোশাক, সবচেয়ে দামি পারফিউম তিনি ব্যবহার করতেন। ইসলাম কবুল করার পর তিনি অনাড়ম্বর জীবনযাপন শুরু করেন এবং আমাদের নবীজি তাকে মদিনায় দায়ী করে পাঠান এবং তার একক দাওয়াতে মদিনার প্রচুর মানুষ ইসলাম কবুল করে। উহুদের যুদ্ধের দিন তিনি শহীদ হন, তার শরীরের মধ্যে 40-50টা তরোয়ালির দাগ ছিল। তাকে যখন কবর দেওয়া হচ্ছে তখন একটা গোটা কাফনের কাপড় পাওয়া যায় নাই, একটা ঘাস, অর্ধেক কাপড় অর্ধেক ঘাস দিয়ে নবীজি তাকে দাফন করেছে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, কতজনের কথা বলবো, হামজা, এই হামজা যিনি চট ঠেকালেন, এই হামজা রাদিয়াল্লাহু আনহু উহুদের মাঠে শহীদ হলেন। তাকে পিছন থেকে বর্ম নিক্ষেপ করে হত্যা, বল্লম নিক্ষেপ করে হত্যা করা হয় এবং হামজার কলিজাটাকে চিরে হিন্দা খাওয়ার চেষ্টা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনায় এত শোকাহত হয়েছিলেন যে যে ব্যক্তি হামজাকে হত্যা করেছে সে যখন পরে ইসলাম কবুল করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তোমার চেহারাটা আমার থেকে সরিয়ে রাখবে। কতজনের কথা আপনাদেরকে বলবো, সাদ বিন মুয়াজ আনসারি সাহাবি, যিনি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। খন্দকের যুদ্ধে তার গায়ের মধ্যে তীর এসে লাগে, এই তীরের রক্তের প্রবাহতেই তার মৃত্যু হয় এবং তার ইন্তেকালের সময় নবীজি বলেছিলেন সাদ, সাদের জানাজার নামাজ পড়ার জন্যে 70,000 ফেরেশতা আসমান থেকে নেমেছে। এই সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে যখন দাফন করা হয় তাকেও কবর চাপ দিয়েছিল। আপনি আপনাদেরকে কিভাবে বুঝাবো যে পরকালের জীবনটা কত ভয়াবহ এবং কতটা আসল একটা জীবন। প্রিয় ভাই, আর লম্বা করছি না, এরকম বলতে থাকলে অসংখ্য সাহাবীর কথা বলা যাবে, যাদের কথা বলে শেষ করা যাবে না। এক কথায় আমরা এখন যারা এই যুগে বাস করছি, এই যুগটা বিগত 100 বছরের যুগের মতো নয়। 100 বছর আগের পৃথিবী আর এখনকার পৃথিবীর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এই বিশ্বের নিয়ন্ত্রণ শক্তি আমাদের হাতে নেই, এই বিশ্বটার অর্থনীতি, রাজনীতি, মিডিয়া, অস্ত্রশস্ত্র সব কিছু, প্রযুক্তি এক শ্রেণীর মানুষ নিয়ন্ত্রণ করছে, যারা হচ্ছে ওই জায়নিস্টরা, যারা বিশ্বের বিস্ফোরা হয়ে ইসরায়েলে বসে আছে, সেখান থেকে তারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছে এবং তাদের এই মিশন দাজ্জালীয় সভ্যতা এবং হুকুমত বাস্তবায়নের যে মিশন, এর পথে সবচেয়ে বড় বাধা আমাদের এই তরুণ প্রজন্ম এবং আমাদের পরবর্তী প্রজন্ম। এই দুইটা প্রজন্মকে ধ্বংস করার জন্যে তারা এমন কোনো পথ পদ্ধতি নাই যেটা অবলম্বন করছে না। তাই আমাদের উচিত হবে তাদের প্রত্যেকটা এই যে পদক্ষেপ, এগুলোকে আগে ধরতে পারা, ধরা শেখা এবং সেগুলো থেকে বিরত থাকার চেষ্টা করা। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আগামী দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দিনের যে বিজয় আসতে যাচ্ছে এটাতে আমাদের সবাইকে এখন থেকেই একটা দিন বা একটা রাত অপচয় না করে দিনের খেদমতে কাজ করার তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আদর্শ পরিবার গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবার জন্য হালাল রিজিকটা সহজ করে দিন, নেককার স্ত্রী আর আল্লাহ পাক সবার ভাগ্যে আল্লাহ পাক নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা মাতাদেরকে হেদায়ত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে হেদায়ত দান করুন, আল্লাহ পাক আমাদেরকে ইসলামী সমাজ বাস্তবায়নের তৌফিক এনায়েত করুন, আমাদেরকে শারীরিকভাবে আল্লাহ পাক সুস্থ রাখুন, মানসিকভাবে সুস্থ রাখুন এবং কাফের, ফাসেক, জালেম, মুশরিক, মুনাফিকদের যাবতীয় ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমিন। নিজেদের জান মাল সময় শ্রমকে বিলিয়ে দিয়ে আল্লাহর পথের আগামী দিনগুলোর দাওয়াত এবং জিহাদের জন্য আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আল্লাহুম আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিলায়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম বাররাউফুর রহিম। আমরা সবাই দোয়া